আসসালামু আলাইকুম, হ্যালো গেমার্স ভাইরা, কি অবস্থা সবার? আবারও চলে আসলাম আমরা আমাদের আরেকটা কাস্টম ম্যাচ স্টার্ট করতে। তো সবাই জলদি জলদি জয়েন করেন, গ্রুপে কিন্তু অলরেডি পোস্ট দিয়ে দেওয়া হয়েছে, সো সবাই ওইখান থেকে আইডি পাসওয়ার্ড নিয়ে জয়েন করে ফেলেন, যার যার স্লট ধরে ফেলেন, ঠিক আছে? আবারও বলে দিতেছি, প্রতিদিনের মতো 1 2 3 হচ্ছে র্যান্ডমদের জন্য, 4 5 6 হচ্ছে আইরনিকল গ্রুপের জন্য, 7 থেকে আপনারা সবাই বসতে পারবেন, ঠিক আছে? 7 থেকে আপনারা বসতে পারবেন। আর অনেকেই কমেন্ট করতেছে, অনেকেই কমেন্ট করতেছে, ওকে এখানে জিউস ভাই কমেন্ট করছে, স্লট নাম্বার 7 8 PX এর ভাই। ওকে ওকে, 7 8 আপনি ঢুইকে পড়েন, যে আগে আসবে আসলে তাকেই, মানে আমরা যেই রুলসটা ফলো করতেছি আর কি, 7 8-এ আইসা বৈসা থাকেন, নো প্রবলেম। ওকে আচ্ছা, জিউস ভাইদের দুইটা স্কোয়াড, দুইটা স্কোয়াড অবশ্যই কিন্তু ভাই ফুল হইতে হবে, ঠিক আছে? 8 জনই হইতে হবে, নাহলে কিন্তু ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, যেন 2 জন না হয়, অন্তত 3 জন হইলেও ঠিক আছে, যে 1 জন না হয় আপনাদের সাথে র্যান্ডম গেল, কিন্তু অবশ্যই যেন 3 জন হয়, ঠিক আছে? এইখানে সাফাকাত ভাই বলতেছে, ভাই রুম আইডি পাস কই? রুম আইডি পাস আমাদের গ্রুপে দেয়া আছে ভাই, একটু চেক করেন, গ্রুপে যান, গ্রুপে গেলে দেখতে পারবেন, গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, ওইখান থেকে আপনারা চলে দিতে পারেন। আমাদের দুইটা গ্রুপের নাম হচ্ছে, একটা হচ্ছে আইরনিকল গেমিং অফিসিয়াল, আর একটা হচ্ছে আমাদের ব্রাউনবাড়িয়া গেমার্স। যদি আপনি ব্রাউনবাড়িয়ার হয়ে থাকেন তাহলে ব্রাউনবাড়িয়া গেমার্স গ্রুপে ঢুকলেও চলবে, প্লাস ওইটাতেও ঢুকতে পারেন, সমস্যা নেই। বাট যদি ব্রাউনবাড়িয়া চ্যানেল না হয়ে থাকেন তাহলে অবশ্যই আইরনিকল গেমিং অফিসিয়াল গ্রুপটাতে জয়েন করবেন। আমাদের রুমে খেলতে হলে অবশ্যই আমাদের আমাদের গ্রুপে জয়েন করতে হবে। হ্যাঁ, আমাদের সাথে আমাদের আমাদের গ্রুপ রুমে খেলতে হলে অবশ্যই আমাদের রুমে জয়েন করতে হবে, গ্রুপে জয়েন করতে হবে, সরি। আবার আজকে সেই রুপ আর গ্রুপ, কি রুম আর গ্রুপ পেস লাগাইতেছি। বন্ধু সাউন্ড সরকার এসে পড়ছে, সায়েম ভাই, সায়েম ভাই লাইভে চলে এসেছে, আবার মজা নিতে এসে পড়ছে আমার আমার বন্ধু। বন্ধু তাড়াতাড়ি চলে আসো গেমে, সবাই জয়েন করে ফেলেন, যার 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 স্লট দখল করেন প্লিজ কাইন্ডলি। জিউস ভাইয়ের টিম অলরেডি চলে আসতেছে, 7 8 টিমে বসে গেছে, বাট প্লিজ অবশ্যই শিওর করবেন যেন আপনাদের ফুল স্কোয়াড হয় ভাই, প্লিজ। ওকে, 2 জন হলে র্যান্ডমে যান প্লিজ, কারণ দেখা যায় 7 নাম্বার টিমটা তো আমরা র্যান্ডমদের জন্য রাখি নাই, একজন বা দুজন, দুজন যদি বাকি থাকে তাহলে তো 7 নাম্বার টিমটা হয়ে যেতেছে র্যান্ডম র্যান্ডম স্লট, তাই না? তো যদি 2 জন 3 জন হন তাহলে ট্রাই করেন 1 2 3-এ বসার। র্যান্ডম যারা আসতেছেন তারা অবশ্যই অবশ্যই 1 2 3 স্লটে বসবেন, অন্য কারোর স্লটে বসলে কিন্তু কিক খাবেন ভাই, ঠিক আছে? অলমোস্ট 28 জয়েন্ট, খাজা আহমেদ ভাই বলতেছে 25-কে জানে দখল করে নিছে। NTY পিলো ভাই আসছিল, আয়সা দেখে ওনার জায়গা নাই। হ্যাঁ, কিছুটা কিন্তু এরকমই হবে, যদি লেট করেন আপনারা তাহলে কিন্তু ব্যাপারটা কিছুটা এরকমই দাঁড়াবে, পিলো ভাইয়ের মতো হবে। এই তো আমাদের জিউস টিম কিন্তু এই যে চলে আসছে আগে আগে, তাদের তাদের তারা বলছিল 7 8-এ বসবে, তারা কিন্তু বসতে পারছে, ঠিক আছে? গেরিলা টিম কিন্তু আছে 16 নাম্বার টিমে, আমাদের স্মার্ট টিম আসতেছে 13 নাম্বার স্লটে,
25 নাম্বারটা দখল হয়ে গেছে, 25 নাম্বারটা অ্যাকচুয়ালি নিয়ে গেছে খাজা ভাই। আসলে ওই 25 নাম্বার টিমটা নিয়ে গেছে আমাদের সিলেট, সিলেটের একটা টিম, ওনারা বসে গেছে আইএনএক্স টিম। আইএনএক্স টিমের আরও একটা ইয়ে আছে, টিম আছে দুইটা, দুইটা ইয়ে খেলে আমাদের সাথে আমাদের রুমে। এখানে নবিস ভাইয়ের টিম কিন্তু 24 নাম্বার স্লটে বসে আছে। নাইস, সবাই আস্তে আস্তে, মানে আমি চাইতেছি খুব সুশৃঙ্খলভাবে সব কিছু যেন হয়, এবং আজকে দেখতেছি ঠিক ওরকমটাই কিছুটা হইতেছে, ভালো লাগতেছে দেখা, দেখতেও ভালো লাগে। এই যে স্মার্ট টিমের আরও একজন চলে আসছে, সুমন ভাই চলে আসছে, সুমন ভাই চলে যাবে ইনশাল্লাহ কত নাম্বার স্লটে। ওমা, স্মার্ট টিমের তো কত, 19 নাম্বার টিমে ছিল মনে হয়। আচ্ছা যাই হোক, বের হয়ে গেছে আই থিঙ্ক। আমাদের আয়রন ঈগলের ওরা ওইখানে কিন্তু অলমোস্ট দুইটা টিম এসে বসে আছে, আর আরেকটা টিম আসবে কি না এক্স্যাক্টলি আই ডোন্ট নো। অলরেডি 33, আর আজকে কিন্তু আমরা, আজকে থেকে কিন্তু আমরা শুধু একটা একটা করেই ম্যাচ খেলবো, ঠিক আছে, একটা রুমই খেলবো, কারণ সেকেন্ড ম্যাচটা আসলে ওরকমভাবে কেউ থাকে না, আর অনেক টাইম কিল হয় সবাই, আমরা, আমারও খেলতে মনে চাই ভাই, দেখা যায় যে শুধু শুধু বসে থাকতে হয়, তো একটা ঝামেলা। পিএইচডি এখানে জোকার নামের একজন ঢুকছে, আপনি কনফার্ম করেন যে এটা কিনা। মোকাররম তপু, গেরিলা ভালো খেলে, শাউট আউট ফর দ্যাম। ইয়েস তপু, আমাদের আমাদের ক্ল্যান লিডার, আর নিকোলের ক্ল্যান লিডার, ও বলতেছে গেরিলা ভালো খেলে, গেরিলা টিমের এই অর্ণ আমারে যা মাইটটা দিল কালকে, বাপ রে বাপ, কি স্প্রে, কি দারুণ খেলে তাদের, মানে খেলার মুভমেন্ট জোস। তোফায়েল ভাই বলতেছে ভাই আইডি পাস দেন টিম 64 বিট। হ্যাঁ, আইডি পাস তো ভাই এভাবে আসলে মুখে দেওয়া যায় না, আমাদের তো সেই রুলসটা রাখি নাই। কাইন্ডলি যে রুমে যাইতে হবে, রুমে কিন্তু দিয়ে দেওয়া আছে, সবাই কিন্তু রুম থেকে ঢুকতেছে, ঠিক আছে, ওইখান থেকে আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন, ওইখান থেকে ঢুকে পড়েন। 64 বিট, তাড়াতাড়ি চলে আসেন, কারণ স্লট ধরে ফেলেন, স্লট না থাকলে কিন্তু আপনারাই ঝামেলায় পড়বেন। সবসময় বলি যে হ্যাঁ, গ্রুপ থেকে নিয়ে নিয়েন, গ্রুপে অল টাইম, আমি স্ট্রিমে আসার আগে গ্রুপে চলে যায়, ঠিক আছে, তো ওইখানে আপনি আপনার আগেই পেয়ে যাবেন। তাহমিদ হাসান ভাই বলতেছে ভাই 16 ডান, জাস্ট এখন ঢুকবে। ওকে তাহমিদ ভাই, টিম চলে আসতেছে, অলরেডি মেবি আসছে 16 নম্বরে, না ওই তো গেরিলা টিম আর কি। এনিওয়ে জিউস ভাই বলতেছে ভাই স্লট 8-এর না নাম্বার 4-কে কিক দেন। আচ্ছা শামিম, হ্যাঁ 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 বলতেছি ভাই, হ্যাঁ জিউস ভাই, ওকে আমি দেখতেছি, আমি অলরেডি দেখছি যে আরেকজন আসছে ওইখানে। জোকার, জোকার ভাই প্লিজ কাইন্ডলি ওখান থেকে একটু সরে যান, কারণ ওনাদের টিম মেম্বার আছে, নাহলে কিন্তু আপনাকে বের করতে বাধ্য হব, কারণ অন্য কারোরই এসে, র্যান্ডম যারা আছেন অবশ্যই, র্যান্ডম যারা আছেন অবশ্যই। ওরে বাবা, ওটা তো পাকিস্তানি, ওয়াই পাকিস্তানি হেয়ার, ওয়াই ওয়াই হো ওয়াই। ওকে ওকে জিউস ভাই, আমি এখনই দেখতেছি, নো প্রবলেম, ওকে অলরেডি ডান, দেখে নেন। ও আচ্ছা, আরেকটা কথা বলতেই ভুলে গেছি, আপনারা যদি স্লট নিয়ে কোনো কোনো প্রকার কোনো সংক্রান্ত কোনো কিছু জানানোর হয়, আপনারা যে জিনিসটা ট্রাই করবেন আমার এই পোস্টে মানে না জানায়, কারণ আমার যেই স্ট্রিমটা হইতেছে এটা 2 মিনিট ডিলে, ঠিক আছে, তো আমার যা আপডেট পাইতেছেন তা 2 মিনিট পরে পাইতেছেন। যদি স্লটের কেউ কোথাও এসে বসে বা কোনো কিছু করতে হয়, ওইটা ওই যে আমাদের গ্রুপে যেই পোস্টটা দেওয়া হয়েছে আইডি পাসওয়ার্ডের, ওই কমেন্টে, ওইখানে গিয়ে কমেন্টে লিখে দিন, ঠিক আছে, তাহলে আমাদের যে ম্যানেজমেন্টের যারা আছে তারা ওইখান থেকে দেখা কাজ করবে, ইনস্ট্যান্টলি কাজ করবে, তখন নয়তো কাজ করতে একটু প্রবলেম হয়। জোকারকে নিয়ে আমার একটু সন্দেহ হইতেছে যদিও, কারণ আসলে আমরা বাহিরের অন্য দেশের কোনো টিম নিয়ে খেলতে চাইতেছি না অ্যাকচুয়ালি, এখানে
আমাদের পিএইচ টিমের ওনারা সবাই চলে আসতেছে, 64 বিটের সবাই কেউ আসতে দেখতেছি। অ্যান্টিভাইরাস ডেভিল ভাই কিন্তু চলে আসছে, আমাদের নাফি কিন্তু বসে গেছে তার টিমমেট নিয়ে, সে কিন্তু র্যান্ডমে খেলে, আজকে তার টিমমেট আছে। আলফা ভাই কিন্তু 13 নম্বরে আমাদের ডেথ মেশিনের সাথে আছে, 64 বিট চলে যেতেছে। 15 নম্বর টিমে এই যে আইএনএক্সের টিম 19-এ চলে আসছে, আজকে অ্যান্টিভাইরাস টিম 25-এ জায়গা পায় নাই, তাই 23-এ তাদের জায়গা হইল। যাই হোক, আমরা 60 মেম্বার অলরেডি জয়েন্ড, 64 বিটে আবার গিয়ে বসছে কে, 14 নম্বর টিমে জোকার। আচ্ছা, 14 নম্বরে যে জোকার বসছে তাকে একটু দেখতে হবে যে তাদের টিমমেট কিনা। আমাদের কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে যদি খেলতে হয় টিমের সাথে, কারণ আমরা কিন্তু টিম দেখে দেখে ইয়ে করতেছি। আর যদি র্যান্ডমলি খেলতে চান সেই ক্ষেত্রে অবশ্যই রেজিস্ট্রেশন যদিও না করেন সেটা প্রবলেম নেই, বাট অবশ্যই আপনাদেরকে কিন্তু যেটা র্যান্ডম প্লেয়ারদের জন্য রাখা হয়েছে 1, 2, 3 সেই স্লটে গিয়ে কিন্তু বসতে হবে। আচ্ছা, আমার টিম মেম্বাররা দেখতেছি কিনা জানি না। হ্যাঁ, অলরেডি ইয়েকে সরানো হয়েছে। সিউজ ভাই আশা করি এখন মনে হয় ঠিক হয়ে গেছে, হোপসো। তামিন, আচ্ছা আর কোনো কমেন্ট আপাতত নাই। আমরা দেখি, জাস্ট দেখতে থাকি যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। পিএইচ টিম 7-8 কিন্তু ফিল আপ হয়ে গেছে, আমাদের 4-6ও ফিল আপ মোটামুটি। আমাদের মনে হয় আমাদের আইরনিগুলার আর কোনো টিম মেবি আসবে না, হয়তো বা একটু জেনে আসি, দাঁড়ান, আসবে না হয়তো বা, বসতে পারবে মেবি, আমি আমি যাই না আসি আগে, লেট মি নো ফার্স্ট। ইয়েস, আপনারা 4, 5, 6-এর 5-এ বসতে পারবেন, 5-এ যে কোনো স্কোয়াড আপনারা আসতে পারবেন। আর যদি কেউ কোনো স্কোয়াড ওইখানে না আসে তাহলে ইয়ে করেই খেলতে পারবেন, তো র্যান্ডম যারা আছেন তারা বসতে পারবেন, সমস্যা নেই। বাট ইনশিওর করবেন যেন কেউ কারোর স্কোয়াডে না ঢুকে পড়েন, ঠিক আছে? কেউ কারোর স্লটে ঢুকবেন না, কাইন্ডলি কেউ কারোর স্লটে ঢুকবেন না। যারা আইসা স্লট ফার্স্ট টাইম, যে টিম মেম্বারের লিডার আইসা স্লট দখল করতেছে, স্লট কিন্তু তার জন্যই, ঠিক আছে? অন্য কেউ আসবেন না। আর যদি ধরেন যে আপনাদের টিম মেম্বার বেশি, 6 জন আছে, 6 জনই খেলতে চাইতেছেন, অবশ্যই 4 জন হওয়ার পর অবশ্যই বাকি 2 জনকে অবশ্যই ইয়েতে পাঠাবেন, র্যান্ডম স্লটে পাঠাবেন, ঠিক আছে? নাহলে কিন্তু অন্য কারোর স্লটে ঢুকলে কিন্তু কিক আউট মানে করা হবে। কিক আউট মানে এই না যে মানে আমি যেভাবে বলতেছি অ্যাকচুয়ালি ব্যাপারটা ওইরকম না যে কিক আউট করাবে মানে বের করে দেওয়া হবে, খেলতে দেওয়া হবে না, ব্যাপারটা ওইরকম না। আমাদের রুলস অনুযায়ী আমরা কাজ করার ট্রাই করতেছি। আচ্ছা, আমাদের সুমিত ভাই চলে আসছে, আমার হেটার চলে আসছে এখানে, আবার চলে আসলাম মারা খাইতে। মিয়া মারা খাইতে না, কালকে আপনার টিম যা খেললো আপনি কিছুই করতে পারলেন না, আপনি লাস্ট মুহূর্তে বেরিয়ে গেছেন। সুমিত ভাই বলতেছে 13 ডান, গুড ভাই। খাজামেদ ভাই বলতেছে ভাই 100 হলে স্টার্ট দিয়া দিয়েন। হ্যাঁ, 100 হলে আমরা স্টার্ট দিয়ে দিব, জাস্ট একটু ভাই একটু টাইম নেই, কেউ বের হবেন না, ওই 100 হয়ে গেলে কেউ বেরোবেন না, আমরা জাস্ট একটু টাইম নেই কি দেখার জন্য যে কোনো প্রকার কোনো ঝামেলার পাবলিক আছে কিনা। আচ্ছা, শুভন বিশ্বাস ভাই বলতেছে টিম 13 ডান ভাই, কেউ কেউ রে কিক দিবেন না। ওকে, আমি বলে দিই, ওকে শোভন ভাই অলরেডি বলে দিছি, সো নো সমস্যা, তারপরে যদি কোনো প্রবলেম হয় জানাইন অবশ্যই। আর এই স্লট সংক্রান্ত কোনো প্রবলেম হইলে যদি ওকে থাকে, ওকেটাও মানে যদি স্লট ওকে থাকে আপনাদের, ওই ওকেটাও জানাইন সেই পোস্টে, তাহলে হয় কি যারা আমাদের এই ইয়েটাতে আসতে কিন্তু লেট হয়, মানে আমাদের এই আপনারা যা এই লাইভটা দেখতেছেন সেই লাইভটা কিন্তু 2 মিনিট পরের লাইভ,
ঠিক আছে, 2 মিনিট ডিলে ডিলে করা আছে। সো ট্রাই করবেন ওই পোস্টে জানানোর যে এই তাকে বের করা বা আমার টিম মেম্বার আসে নাই, অন্য কেউ বসে আছে, এই সংক্রান্ত যত প্রবলেমগুলো আছে ওই পোস্টে ট্রাই করবেন ঠিক করতে। সুমিত বলছে আমি থাকলেও কিছু করতে পারতাম না। তারপর মিয়া আপনি খুব ভালো খেলেন, একটা চিকেন ডিনারও আনছেন, মনে আছে আমার, আমি এতটাও বেইমান না। আসিফ সিরাজ ভাই বলতেছে ভাই আজকে আইএনএর দুই টিম আবারও ফাইট করবে দেখায়েন। আচ্ছা আইএনএক্স আর কি, বুঝতে পারছি। আইএনএক্স টিমের দুই টিম প্রতিবারই তারা ফার্স্টে তাদের টিম মেটদের সাথেই ফাইট হয়, আসলে জিনিসটা খুব মজার। আচ্ছা কেউ মন খারাপ করেন না, যদি কারোর ফাইটটা মিস হয়ে যায় কেউ মন খারাপ করেন না। অনেকে কেউ কেউ কমেন্ট করে যে ভাই এত সুইচ করেন কেন, একটা ম্যাচ তো একটু ভালোভাবে দেখান। তো দেখা গেছে যে একটা ম্যাচ যদি ভালোভাবে দেখাতে যায় তাহলে আরেকটা ফাইট ছুটে যায়, তো তখন তারা মন খারাপ করে কিন্তু, ঠিক আছে। তো সেই জন্য ট্রাই করি সুইচ করে হইলেও যেন সবার ম্যাচটা অল্প অল্প করে হলেও যেন সবারই দেখাইতে পারি। দেন রাতুল ভাই কিন্তু চলে আসছে, রাতুল ভাই বলতেছে হ্যালো হাই ভাই। সুমন বলতেছে ওকে ভাই, ওকে ডান। রাতুল ভাই বলতেছে কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন এখনো পর্যন্ত, এবং সবার জন্য দোয়া রইল, সবাই সবার জন্য সবাই যেন ভালো থাকে। এই করোনাকালে সবার সাবধান থাকাই উচিত, একটু সাবধানে থাকেন সবাই। এস ডি সুমিত ভাই বলতেছে এমনে প্রশংসা করেন না লজ্জা লাগে, তাহলে তো লজ্জা দিতেই হয় ভাই, লজ্জা দিলে লজ্জার চোটে আর খেলতে পারবেন না। ও আসিফ সিরাজি, সিরাজ আসিফ সিরাজ এখানে, উনি হচ্ছেন আমাদের ইউটিউবে দেখতেছে এবং উনি কিন্তু আইএনএক্স সিরাজি, হ্যাঁ সিরাজি ওনার গেম গেম নাম আর কি। তো উনি বলতেছে আইএনএক্স সিরাজি হেয়ার, ইয়েস ওকে। দেখি সবার কি হাল অবস্থা, এইখানে আইএনএক্সে সবাই চলে আসছে। এনটিওয়াই টিমের একজন এখনও কেন আসে নাই ভাই? তাড়াতাড়ি চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন, ঠিক আছে। ওইখানে যেন ওরকমভাবে অন্য কেউ বসে না বসে, 17 নম্বর টিমে যদিও ওরকমভাবে চিনি না কাউকে, যাই হোক ওনারা দেখতেছে, ওইটা আমার আমার দায়িত্বে নাই। 64 বিট আমাদের বাইজিৎ ভাই চলে আসছে, ইফাত নাফি ইন্টলেস সবাই চলে আসছে 64 বিটের। আচ্ছা 64 বিটের, ওকে 64 বিটে হচ্ছে দুইটা টিম আসছে, 14 এবং 15, নাইস ভালো লাগে আসলে সবার সাজানো গুছানো সব কিছুই কিন্তু ভালো লাগে। মুহিবের টিমে একজন কেন খালি বুঝলাম না। রাতুল ভাইয়ের টিম কি ঠিক আছে? এখানে কে যেন ঢুকে পড়ছে, আইএনএক্স কার্বন ওইখানে কেন, ওয়াই উনি কি র্যান্ডম খেলবে? আইএনএক্সের মেম্বাররা কোথায়? ও মাই গড, আজকে ডিএমআর ক্লেনের ওরাও আছে, মাই গড। আইএনএক্স ডিএমআর, তারপরে বা বা স্মার্ট টিম কিন্তু 10 নম্বরে। সবাই যার যার ইয়েগুলো একটু দেখে নিয়েন, এবং স্মার্ট টিমের একজন কম কেন বুঝতেছি না। এখানে 64 বিটের টিমের মধ্যেও একজন কম আছে, ঢুকে পড়েন। ভালো লাগে সাজানো গোছানো দেখলে খুব ভালো লাগে, সবাই সুন্দর, মানে আজকের ইয়েটা এত সুন্দর করে সবাই মেনটেন করতেছে, এটাই চাইতেছিলাম যে সবাই সবার প্রবলেমগুলো দেখা দেখা আমরা ইয়ে করবো। এনিওয়ে এম বেগম, ঘটনা কি আজকে কেউ ভাই লাইক দিতেছেন না, কেউ ফলো করতেছেন না, সবাই খালি জাস্ট দেখতেছেন, দ্যাটস নট ফেয়ার ভাই, অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে হবে। আমি আজকে এখনও পর্যন্ত কারোর লাইক পাই নাই, কারোর একটা কি বলে শেয়ার পাই নাই, দেন কি বলবো যে একটা সাবস্ক্রিপশন পাই নাই,
প্লিজ যারা যারা দেখতেছেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করেন। সাপোর্ট না করলে কিন্তু আমরা আগাইতে পারবো না। আমরা কিন্তু মানে আমার ইউটিউব চ্যানেলটা একদমই নতুন, তো যতটুকু ট্রাই করেন আগানো। রব ইন, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ফর দ্য লাইক। এই তো এই তো, থ্যাংক ইউ। সবাই সবাই লাইক করেন, শেয়ার করেন। লাইক শেয়ার না করলে তো ভাই আমার আমার কিছু বলার থাকে না, কিছু তো একটা বলতে হবে না। এস ডি সুমিত ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ফর দ্য লাইক। আমার আলফা ভাই কিন্তু ঠিকই লাইক দিছে। আর যারা যারা ভাই আমার পছন্দ করেন না তারা লাইক দিয়েন না ভাই। টিম নাইনের এক নাম্বার কে? আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। এক নাম্বার কে? টিম নাইনের এক নাম্বার কে? ও এনিওয়ে, রাকিব হুসাইন, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ফর দ্য ফলো। ভাই যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিয়েন। আমার সাবস্ক্রিপশন গোল কিন্তু চলতেছে। আমার কিন্তু এখনও পর্যন্ত মানে 100 এখনও হয় নাই। আমরা প্রতিদিন 100 মেম্বার নিয়ে খেলি, অথচ 100 সাবস্ক্রিপশন এখনও পর্যন্ত পাইনি আপনাদের কাছ থেকে। এটা তো আনফেয়ার ভাই। তো অতএব এখন না করেন, পরে হইলেও অবশ্যই সাবস্ক্রিপশনটা করে দিবেন। আমার গোল এখন 100 রাখছি। অলরেডি 74 আমার লাস্ট ইয়ে ছিল। আপনারা টোটাল আপডেটটাও দেখতে পারবেন, আমি নতুন করে সেট করছি ওইখানে গোলটা। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাপোর্ট করতে হবে। রাতুল ইসলাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর দ্য লাইক। ডিএমআর প্যান্থার, ইয়েস, ডিএমআর এ সবাই চলে আসছে। সৈকত, শাফি হাসান ভাই বলতেছে, শাফি হাসান ভাইও মনে হয় ডিএমআর এবং আইএনএক্স ক্লেনারি সব। ওকে এনিওয়ে, আবার একটু যদি চাই ফেসবুকের চ্যাটে। ওরে ভাই ভাই, টিম 11 এর এমডি আলী ইমনকে সরান, আমাদের একজন আছে। ওকে ওকে ভাই, দেখতেছি। ওকে শিওর, একটু টাইম দেন। এমডি মোহাম্মদ রিয়া, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ফর দ্য সাবস্ক্রাইব, সাবস্ক্রিপশন ডান, সরি ফর পিং লেট। ইটস ওকে ভাই, এইটাই সাপোর্টটাই দরকার, আর কিছুই না। তাদের সাপোর্ট না থাকলে মানে এতটুকু আগানো পসিবল না। আচ্ছা, ডেঞ্জার আলভি আসবে, ওকে আমি বলতেছি এখনই, ঠিক আছে? কত নাম্বার?
আচ্ছা, মোটামুটি সব কিছু ভাই হয়ে গেছে, আমরা 2টা মিনিট সময় নিতেছি, জাস্ট আমরা খেলা স্টার্ট করে দিব। আচ্ছা ভাই, কাইন্ডলি এন্টি ওয়াইপিলো রে বলে দেন রুমে যেন বট না মারতে যায় রুমে। ও মাই গড, এটা ভালো ছিল। খাজা ভাইরে পুরা পুরা বদ দিয়ে দিল, এটা 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 হইল না, হইল না। ও মাই গড। আচ্ছা, কারোর কোনো প্রবলেম থাকলে লাস্ট বলতে পারেন, আমরা প্রায় গেমের স্টার্ট করার প্রায় মুহূর্তে আছি। হ্যাঁ, মানে আমরা এখন আছি যে দুইজন ঢোকার বাকি আছে, তো ওদের ওয়েট করতেছি, ঢুকলে আমরা স্টার্ট করব। হ্যাঁ, মোটামুটি কিন্তু আমাদের ফিল আপ হয়ে গেছে, যা হবে তাই, যাতে যাতে করে যা, নেব। হ্যাঁ, যতজন আছে আমরা ততজন নিয়ে স্টার্ট করে দিব, ঠিক আছে? এই টাইমে কিন্তু বেরোলে ভাই আমি আমার আমার কোনো দোষ নাই, এই টাইমে যদি কোনোভাবে বের হয়ে যান আমার কিন্তু কোনো দোষ নেই, আমাদের একদম এক্স্যাক্ট টাইম হয়ে গেছে। সো আমরা স্টার্ট করে দিব অল্প কিছুক্ষণের মধ্যে, এখন আপনারা শুনতে পারতেছেন। আচ্ছা, স্পেক্টেন মানে তিনজন কিভাবে দেখায় বুঝলাম না, এখানে তো দুজন আমার সাথে ম্যাচ বা আছে দেখতেছি শুধু, বাট এখানে এক্সপেক্টেড দেখা দিচ্ছে তিনজন। এনিওয়ে, এটা পাবজি ওয়ালাদের বোঝার ব্যাপার, জানি না তাদের যে কত রকমের গ্লিচ দেখায় বুঝি না। আচ্ছা, এন্টি ভাইয়ের পুরো টিম এসে পড়ছে। এ পিলো ভাই, আপনি বট মারতে যান না কিন্তু রুমে, প্লিজ ভাই, বলে দিছি। আচ্ছা, টাইম অলমোস্ট হয়ে গেছে, কাকে রিমুভ করতে বলতেছে ভাই? একটা ক্লাসিক একটা আর্কেড দিতে পারেন, পার্সোনাল অপিনিয়ন। তাহমিদ ভাই বলতেছে আসলে থাকে না লাস্টের দিকে, আসলে ওরকম মেম্বার থাকে না, এর জন্য টাইমও কিল হয় ভাই, আসলে এর জন্য এই জন্য দিতে চাইতেছি না, একটাই খেলি, আবার ইনশাল্লাহ সামনে আবার যখন আবার ওরকমভাবে দেখবো যে আমাদের স্কোয়াডে জায়গা হইতেছে না, দেন আমরা আবার দুইটা দুইটা করে রুম ইয়ে করবো। ফাহিম আহমেদ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ফর দ্য লাইক। নূর আলম ভুইয়া, রিমুভ করলেন কেন? রিমুভ করার তো কোনো কারণ নাই, হয়তোবা আপনি হয়তোবা র্যান্ডম র্যান্ডমে না বৈসা অন্য কারোর ইয়েতে বসছেন ভাই, আই এম সরি, র্যান্ডমে না বৈসা, রাগ করার কিছু নাই ভাই, রাগ করার কিছু নাই, রাগ করেন না, কাইন্ডলি রাগ করেন না। আজকে আরডিএক্স ভাইরা আসে নাই, আরডিএক্স ভাইদের কেউ দেখি না, ইভেন আমরা লর্ড টিম কেউ দেখতেছি না, লর্ড টিম একটু মনে হয় মন খারাপ করছে আমাদের উপর। আর রবিন ভাই বলতেছে ইমুলেটর কেন ভাইয়া? ইমুলেটর আমাদের সাথে খেলে, বাট ওনারা সবাই হইতেছে আমাদের টিম মেম্বার, ওটা নিয়ে আপনি কোনো প্রকার কোনো ইয়ে করতে পারেন, এবং তারা নুব ভাই, আপনি ইজিলি মারতে পারবেন, আমরা যারা মানে ইমুলেটরে খেলে তারা পুরাই নুব, আমরা ওরকম ইভেন কালকে খেলছিলাম আমি, আমারে ওই যে ইয়ে গেরিলার ওরা একেবারে বাস দিয়ে দিছে, একেবারে আমার ছোটো ভাই আমার বাস দিয়ে দিছে। এনিওয়ে, এটা কোনো ব্যাপারই না ভাই, জাস্ট শুধু আমরা চেক দিতেছি যে কোনো প্রকার ইয়ে যেন না আসে, হ্যাকার যেন না পড়ে। বাজিত ভাই বলতেছে আরডিএক্সরা ভাইরা আসো না, আরডিএক্স ভাইরা নাই। আচ্ছা, আমাদের গেম কিন্তু স্টার্ট হয়ে গেছে, গেম কিন্তু স্টার্ট হয়ে গেছে, ওকে, হ্যাঁ গেম স্টার্ট হয়ে গেছে। সামির আহমেদ স্টার্ট দেন, হ্যাঁ ভাই স্টার্ট হয়ে গেছে, পিচার বক্স 11টায় 11 বাজে, হ্যাঁ ভাই আসলে 11টাই আমরা স্টার্ট করি, বাট বাট আমরা 11টায় স্টার্টটা করতে গিয়েও করতে পারি না, দু একটা জিনিস দেখতে হয়, সবার কিছু না কিছু প্রবলেম থাকে, এই জন্যই করতে হয়। পিচার বক্স ভাই আসলে দেখা গেছে যে আপনার প্রবলেম থাকলেও বলতেন ভাই একটু ওয়েট করেন, আমার টিমমেটটা বেরোয় গেছে ঢুকতেছে, তো ওই ওই ব্যাপারগুলোই ট্রাই করি আপনাদের জন্যই ভাই, আপনাদের ভালোর জন্যই, আমার তো আমি তো জাস্ট বকর বকরই করতেছি, আমি খেলিও না, আপনাদের ভালোর জন্যই সব কিছু করার ট্রাই করি। আর আমি স্ট্রিমে থাকলে ভাই আমি কিন্তু কমেন্ট করি না, কমেন্ট কমেন্ট পড়া হয় না, সো যদি না দেখি তাহলে ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন। নুপ্তা কি ভাই আজকে 1 নম্বর টিমে পড়ছে ভাই? 99 হয়ে গেছে, স্টার্ট দিয়ে দেন। হ্যাঁ আমরা স্টার্ট করে দিছি, আচ্ছা আজকে আরডিএক্স ভাইরা কেউই নাই, সবাই একটু বিজি এর জন্য আসতে পারে নাই, কাল ঢুকলাম। বিশাল শাহ ভাই বলতেছে কাল ঢুকলাম, বাট আজ কি
কেন দেওয়া হলো বুঝলাম না। আসলে মেবি আপনি হয়তোবা অন্য কারোর স্কোয়াডের স্লটে বসে গেছেন, এর জন্য হয়তোবা কি করা হয়েছে। ঠিক আছে, ওনাদের টিম মেম্বাররা আসছে, এর জন্য হয়তোবা আপনাকে কি করা হয়েছে। যদি না আসতো বলতো তাহলে হয়তোবা কি করা হতো না। আপনি র্যান্ডমে বসলে ফার্স্ট টাইমে ট্রাই করবেন, যদি আপনি সলো হন অবশ্যই র্যান্ডমে বসে ট্রাই করবেন। ওকে, তাহলে অবশ্যই কিক খাবেন না। ওকে, না এটা অলরেডি বলে দেওয়া হয়েছে, আর কি বলবো। ওকে, আমি প্লেনের ইয়েটা দেখি নাই যদিও, কমেন্ট পড়তে পড়তে। সুন্দর, অনেকে অনেক জায়গায়। ওরে বাবা, ইয়াসনার দিকে তো গিজি বিজি হয়ে যাইতেছে, রজকের দিকে যাইতেছে প্রায় 4-5টা টিম। এখানে আলফাবেট টিম খুব ইয়েতে আছে, এদিকে ও কারা কারা ল্যান্ড করছে সেটা দেখি। এটা কাটি, কারা কারা ল্যান্ড করেছে, গ্রাউন্ডে কারা আছে। পিএইচ টিম কিন্তু গ্রাউন্ডে আছে, ওনারা নামতেছে স্কুলে। প্যাডম্যাক্স টিম আছে কোথায়? প্যাডম্যাক্স টিম আছে, ও প্যাডম্যাক্স টিমে অলরেডি একজন নক আউট করে দিছে, এক নাম্বার টিমে। ম্যাডম্যাক্স টিম এমন একটা জায়গায় ওনারা পড়ছেন যে কিছু করার নাই। ওহো, ম্যাডম্যাক্স টিমের দুইজন অলরেডি কিল্ড। এখানে রজকের দিকে ফায়ার। ও ভাই, আমি কই যামু, এত এনিমি, ইয়াস না, এত ফাইট চলতেছে, কই যামু কই যামু। ভাই ভাই ভাই, প্রত্যেকে ফার্স্টের দিকের ইয়ে দেখাইতে খবর হয়ে যায়। আচ্ছা, এখানে ফাইট চলতেছিল না, এখানে ফাইট চলে না। ওই যে শুটিতেছে যেন কারা। আচ্ছা, পিএইচ টিম, পিএইচ টিমের আর আরেকটা টিম এখানে আছে। কোথাও কি ফাইট চলে? 24-17 এর মধ্যে দুইজনই গাড়িতে। 64 বিট কিন্তু আইএনএক্স এর একটা টিম অলরেডি ওইখানে নক আউট। পুরো প্লেয়ার নক। 24 কি হইছে? 24 টিম 17 এর একজনকে নক করলো গাড়ি দিয়ে ধইরা। ওকে ওকে, এখানে শেষ করে দিছে। ওইখানে আবার ইয়েতে ফাইট চলতেছে, ও যাইতে যাইতে একটা শেষ করে বলছে। আমি যাইতে পারতাছি না, ওয়াই যাইতে পারতাছি না, ওয়াই। কাদের সাথে কাদের ফাইট হয় এটাই তো বুঝতেছি না। ও আচ্ছা, সরি, গ্রাউন্ডে ধ্যাত্রি, আমি গ্রাউন্ড না দিয়ে ইয়ে করতেছি এর জন্যই তো। কার সাথে? পিএইচ টিমের সাথে ফাইট চলতেছিল নাকি নিনজা, ওনারা ফাইট করতেছে। ম্যাডম্যাক্স টিমের মাত্র একজনই বাইচা আছে, যে বাইচা আছে শুধু অনলি। আবার মিডের বেজে ফাইট 14 টিম। ওইখানেও একটা ফাইট চলতেছে, ঘটনা কি? 64 বিটের অভি কোথায়? আচ্ছা, অভি অন্য ইয়েতে। এখানে কিন্তু ডার্ক চিনি, উনি কিন্তু শেষ। ওইদিকে আবার ওহো, নাফির টিম এটা, নাফির মায়ের সাথে দুইজনই, দুইজনই কিন্তু নক আউট হয়েছে। নাভি মাইসে দুইজনই শেষ, এখানে কিন্তু ওরাও শেষ। ও মাই গড, 14 টিম এখানে সারভাইভ করে গেছে, নাইস। আর কোথায় ফাইট চলে? ফাইট নাই। শরীফ রহমান বন্ধু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর দ্য লাইক। আচ্ছা, ওই ইয়াতেই ফাইট হওয়ার সম্ভাবনা। আচ্ছা, 25-এর কাছে আবার 6 নাম্বার টিম আমাদের, ডিএমআর আলো কিন্তু এখানে নক আউট, মাম্বা নক আউট। তাদের কাছে যদি যাই, তারা কার কাছে এইভাবে মাইর খাইতেছে?
আমাদের আয়রনিগল টিমের কাছে মার খেতেছে নাকি? হ্যাঁ, মুহিবদের টিমের কাছে। হ্যাঁ, মুহিব কিন্তু কনফার্ম করে নিছে কিলটা। এনিওয়ে আর কোথাও কি ফাইট চলে? মোটামুটি কমে গেছে, এইখানে কিন্তু ড্রপ নামাইছে আমি যতটুকু দেখতেছি। স্মার্ট টিম এখানে আছে, স্মার্ট টিম মানে ফুল টিমের মধ্যে ফাইট হইতেছে। সোলো টিমের মধ্যে ফাইট চলে, সোলো টিম গেরিলা রিফাত আমার এখানে কিন্তু একজন কিল, সোলো এবং 15 মধ্যে ফাইট চলে। এখানে কিন্তু গেরিলা রিফাত কিন্তু নক আউট করে দিতে, নাইস। 64 বিটের সাথে ফাইট চলতেছে, ওয়াও রিফাত, নাইস। এখানে কিন্তু রিফাত শেষ, 64 বিট এখানে সার্ভাইভ করে গেছে কিন্তু। এখানে ওবি কিন্তু কিল, ইনলেস শুধু বেঁচে আছে, ইনলেস আর নাফি, নাইস নাইস গেম প্লে। এইখানেও 64 বিট আছে, 64 বিট দুজনই খুব কাছাকাছি। ওইদিকে আমি একটু যদি 25 নাম্বার টিমের চার একটা কই ফাইট চলে দেখলাম, কত 14 ফাইট মিলিটারি বেস। ও 64 বিটের সাথে ফাইট করতেছে জিরো ভাই, কিন্তু ওইখানে জিরো ভাই কিন্তু ওইখানে নকআউ, ও কিলড অলরেডি, নুশাদ নকআউট, ইমতিয়াজ ভাই কিন্তু হেলথ খুব খারাপ। এখানে দেখ, ও হোয়াট এ নেট আচ্ছা, 14 নাম্বার টিম সার্ভাইভ করে গেছে। আইএনএক্স সিরাজি টিমের সাথে, আচ্ছা মারজানদের টিম, ওকে সিরাজি ভাইয়ের টিম। ওইখানে কিন্তু অভাব নাই এনিমি, এত এনিমি কই থেকে? ওই দিক থেকে মুহিব মারতেছে, মুহিব ওরা মারতেছে নাকি? মুহিব কি স্পট করতে পারে নাই? মুহিব মারে না কেন? এখানে সবাই একই টার্গেট, এখানে কিন্তু মারজান এবং সিরাজি ভাইয়ের টিম কিন্তু এলিমিনেট বাই মুহিবের টিম। মুহিবে কিন্তু তিনটা কিল, হাউন্ডের কিন্তু জিরো, তামিম ভাইয়ের কিন্তু দুইটা কিল, নাইস। সাতের সাথে একটা পাঁচের একটা ফাইট হওয়ার একটা খুব একটা সম্ভাবনা। এখানে কিন্তু নকআউট পিএইচ টিম এবং কার টিম ফাইট চলে? এখানে ক্রেজি রাতুল ভাইয়ের টিমের সাথে ফাইট চলতেছে, ও মাই গড। ও এখানে কিন্তু নকআউট, আমি যদি একটু ড্রোন ভিউতে যাই, এখানে এখানে জিউস টিম কিন্তু মানে পিএইচ টিম কিন্তু শেষ হওয়ার পথে, যদিও পাঁচের আরেকজনই বেঁচে আছে। দেখার বিষয় এখানে কিন্তু জিউস টিম শেষ, জিউস টিম অনেকটাই ইয়ে করে নিছিল, বাট এখানে আসলে কোনো কিছু করে উঠতে পারে নাই। নাইস নাইস গেম প্লে। আমরা এখন যদি যাই, কোথায় যাওয়া যায়, আশপাশে কোথাও কোনো ফাইট চলছে? আচ্ছা এখানে একটা ফাইট হয়ে গেছে, শেট, স্মার্ট টিমের সাথে একটা ফাইট, ও না হয় নাই, এখনও আছে তারা। স্মার্ট টিম এবং ইয়ের টিমের মধ্যে একটা ফাইট চলতেছে, 64 বিট ওরা এখন মোটামুটি সেফ আছে। আর একটা টিমকে নক আউট করে দিছে, ওই দিক থেকে কিন্তু টিম নাইনের একজন আবার এলিমিনেট হল। ও এখানে টিম টেন শেষ, নাইস। আচ্ছা মিল্টা পাওয়ারে এখন ফাইট চলে, মিল্টা পাওয়ার, হ্যাঁ মিল্টা পাওয়ারই আমি এতক্ষণ দেখাইলাম। আচ্ছা মোটামুটি সব শেষ এখানে। আমরা যদি আমাদের আইরনিগল টিমের কাছে যদি যাই, তারা কি করতেছে? রাহাত, তারা লুটে বিজি এখনো এখনো। আমাদের কিন্তু 15টা টিম বাইচা আছে, অ্যালাইভ আছে 55 জন, নাইস। মানে 19 নাম্বার টিম কিন্তু আবার 12 নাম্বার টিমের খুব ক্লোজ। আচ্ছা কেউ হয়তো বা ফাইট নিতেছে,
কেউ হয়তো বা ফাইট নিতেছে আইএনএক্স টিম এখানে জট ফুলে ফুল আইএনএক্স টিম এখানে এখানে আমাদের শাকিলের টিম এবং গেরিলা অর্ণবের টিম আমি কিন্তু অর্ণবের বিশাল ফ্যান হয়ে গেলাম আমি কালকে ওর সাথে আমার ইয়া পড়ছিল তার খেলা দেখে আমি ফ্যান হয়ে গেছি পুরো এনিওয়ে পিএইচ টিমের কিন্তু আরেকটা টিম এখনো এখনো সার্ভাইভ করে আছে যদিও তারা এখনো তাদের কোনো হ্যাঁ ফাইট হয়েছে বাট তাদের টিম কিল জিরো মেবি তারা এখানে লুটতে আসছে এনিওয়ে আমরা যদি এখন একটু মহিদের টিমের কাছে যাই ওইদিকে কিন্তু অ্যান্টিভাইরাস টিম কিন্তু জোনের বাইরে পড়তেছে তাদের উচিত জোনের দিকে দৌড়ানো তাদের পাশেই কিন্তু মহিদের টিম আছে যাই হোক আমরা খুব সম্ভাবনা আছে আলফাবায়ের টিমের কাছে যাই আলফাবায়ের টিম কিন্তু আগাইতেছে আরেকটা টিম না তাদের আশপাশে কোনো টিম নাই যাই হোক এখানে 18 নম্বর টিম কিন্তু জোনের বাইরে আমার রেন্ডার হইতে এত টাইম লাগে আল্লাহ ফাইট হলে কাদের মধ্যে আচ্ছা এখানে 22 নম্বর টিমের আবার একজন এইখানে বাইক নিয়ে আসতেছে পিছনে কিন্তু তার আর একটা টিম আছে সে জানে কিনা জানি না আমাদের নতুন জোন দিয়ে দিছে 24 নম্বর টিম কিন্তু এখানে বসে আছে 12 আর 13 12 কোথায় এটা তো 19 নম্বর টিম ওকে হ্যাঁ আচ্ছা 12 টিমের সবাই ঢুকতেছে আস্তে আস্তে আমাদের রিফাতের টিমের কাছে চলে গেছে গেরিলা অর্ণব গেরিলা রিফাত আচ্ছা এটা কি গেরিলা অর্ণব আর গেরিলা রিফাত তাদের ও নাইস নকআউট এখানে কিন্তু অর্ণব নকআউট আলফা ভাইকে নকআউট করে দিছে ও ভাই ওপি আলফা ভাই আমাদের সুমিত ভাই কিন্তু নকআউট এখানে এখানে সুমিত ভাই টিমের দুজন নিয়ে করে আছে সার্ভাইভ করে আছে এখানেই যা করার করতে হবে এবং আলফা ভাই আচ্ছা ওইখানে শুধুমাত্র বেঁচে আছে 12 এর টিকে আছে কে টেবিল হ্যাঁ বাকি সবাই কিন্তু হাল অবস্থা খারাপ এখানে মনে হয় আলফা ভাই টিকে যাবে হ্যাঁ এখানে কিন্তু আমাদের অর্ণবদের টিম কিন্তু প্রায় শেষ হওয়ার পথে অন্য কোথাও ফাইট হয় কিনা সেটা দেখিস অন্য কোথাও ফাইট হয় কিনা আমি এদিকে নজর রাখতেছি আমি এট এ টাইম তো দুইটা মনে কর ইয়ে করতে পারি না টিম 18 আর 4 এর মধ্যে একটা ফাইট হতে পারে আচ্ছা এখানে এখানে শুধু আর টেবিলই বেঁচে আছে দেখার বিষয় এখন আলফা ভাই কি করে সেটা দেখার বিষয় পুশ করে দিচ্ছে কিন্তু ওদিক দিয়ে কিন্তু 10 নম্বর টিমের একজন কিন্তু আসতেছে এখানে কিন্তু ডেঞ্জার ভাইকে নকআউট করে দিচ্ছে আলফা ভাইও নকআউট এখানে এবং এখানে কিন্তু শেষ আমাদের ডেভিল ডেভিল শেষ আচ্ছা আবির আবির 18 না আবির তারা হ্যাঁ টিম 18 আবির এখানে এবং এখানে কিন্তু প্রায় শেষ টিম 18 কে শেষ করে দিছে ওরে বাবা কি খেলা দেখাইলো আমাদের আমাদের আয়রন ঈগল টিম নাইস আবির তো ফাটাই ফেলছে আমাদের আয়রন ঈগল টিম তো ফাটাই ফেলছে 18 টিমে কারা ছিল অ্যাকচুয়ালি আমি খেয়াল করিনি এনিওয়ে এনিওয়ে ভালো খেলছে আচ্ছা 64 বিটার দুই ওনারা কিন্তু আস্তে আস্তে ইয়ে করতেছে ইমতিয়াজ এখানে জিরো ভাই ইমতিয়াজ প্রিন্স নুশাদ মোটামুটি ওনারা কি মেবি নৌকা নিয়ে যাওয়ার প্ল্যান ওনাদেরই টিমমেট আরেকটা টিম আরেকটা স্কোয়াড আছে কিন্তু ব্রিজে ঠিক আছে তারা মোটামুটি কাছাকাছি এখানে 12 এবং 19 এর মধ্যে 19 এবং 24 এর মধ্যে ফাটাফাটি ফাটাফাটি একটা মাইল হওয়ার সম্ভাবনা আছে নিনজা ইমন ওইখানে
INX team. আচ্ছা নিঞ্জা এমন চলে গেছে, বাইশ নাম্বার টিম কিন্তু এইখানে। হ্যাঁ ওইদিকে কিন্তু মুহিবদের টিম বৈশা আছে এবং ওরা আইএনএক্স এর ধরে রাখছে, যদিও এখানে আবার ইমন ভাই নিঞ্জা ইমন চলে আসছে। অপি আহনাফ ভাই কিন্তু 24 নাম্বার টিমে আছে, ঠিক আছে। নবিস ম্যান, ওনারা কিন্তু নবিস ম্যানের খেলা আমার কাছে খুব ভালো লাগে, নবিস ম্যান খুব ভালো খেলে, ভালো কিল থাকে ওনার, খেলার স্টাইল অন্যরকম, ভালো লাগে। এনিওয়ে দেখি ওইদিকে যেতেছে, 8 নাম্বার টিমের কাছে যেতেছে, 8 নাম্বার টিম কিন্তু প্রস্তুত, ওনাদের পিছন দিয়ে আসতেছে। যদিও পিএইচ টিম, আচ্ছা এখানে ওই দুইটা পিএইচ টিমের মধ্যে একটা স্কোয়াডে এখানে কিন্তু, এখানে কি লুসিফারের মেবি এখানে ইয়ে চলে গেছে, নেট চলে গেছে লুসিফার, না আচ্ছা না আছে লুসিফার শট খাইলো বাট নড়াচড়া করে নেই। 8 এবং 24 এর মধ্যে ভালোই একটা ফাইট চলতেছে, ওইদিকে আমি আবার ট্রাই করতেছি দেখতে অন্য কোথাও ফাইট হয় কিনা দেখিস, ঠিক আছে আমি এদিকে দেখতেছি, নো প্রবলেম। 24 এর টিম কিন্তু পজিশন নিচ্ছে, 24-এর টিম আনাব ভাইরা পজিশন নিছে, আনাব ভাইয়ের হেলথ ভালোই গেছে। নাবিল নবিস ম্যান আচ্ছা ওনারা প্রস্তুতি নেক, আমরা অন্য কোথাও ফাইট, আচ্ছা আমরা একটু যদি যাই, এটা কি কার ফাইট চলতেছে এখানে? ও নাইস আলফা ভাইয়ের টিম, এখানে কিন্তু আলফা ভাইয়ের টিম আবার নকআউট করে দিছে। আলফা ভাই কিন্তু পাবজি মোবাইল যেমন ভালো খেলে, পাবজি পিসিও কিন্তু ভালো খেলে, আমি ওনার পাবজি পিসি খেলাও দেখি, ফাটাই ফেলতেছে। যে ব্যক্তি পাবজি পিসিতে এক্সপার্ট পাবজি, আচ্ছা 23 নাম্বার এখানে আয়সা রিভাইভ পাবে হয়তো বা ওনারা আবার ওখানে পশু। আচ্ছা 24 আর 8 আবার একটু যাই, এখানে কি ফাইটটা চলতেছে কিনা? না এখানে ফাইটটা চলতেছে না, আমরা 23-এই আবার ব্যাক করি, এখানে এই ফাইটটা হওয়ার সম্ভাবনা আছে, এখানে স্মোক করা উচিত। আচ্ছা ওইদিকে 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 কিন্তু আমাদের মুহিবের একজন কিন্তু নক আউট, আয় হায় গাড়ি দিয়া দিয়া মারা দিতেছে মুহিবের পিছনে। তামিম ভাই, ও ভাই ওপি WDP আলফা মুহিবদের পুরা টিমকে শেষ করে দিছে, পুরাই ওপি, কি খেলা দেখাইলেন ভাইরে, একটু চেতাই দিছিলাম লেগে টিম কিল 8 বানায় ফেলাইছে ওনারা। বিগ শাউট আউট টু আমাদের কি সুমিত ভাই, ওইখানে 24 আর 8-এর ফাইটটা যদি আবার একটু যাই, এখানে এখনো এখনো তাদের ফাইট চলে না, 14 এবং 9-এর মধ্যে একটা ফাইট চলতেছে, 14 এবং 9 নাম্বার টিমটা কার? এখানে ইমতিয়াজ ভাই কিন্তু নক আউট হয়ে গেছিল, ইমতিয়াজ ভাইকে কিন্তু কি করছে, আচ্ছা জিরো ভাই ফার্স্টের দিকেই মরে গেছিল। ওকে 9 নাম্বার টিমের সাথে খেলা চলতেছে, 9 নাম্বার টিমেরও একজন কিন্তু নক আউট আছে, এখানে ওনাকে রিভাইভ দেওয়ার একটা প্রচেষ্টা চলতেছে। তেইশ 8-এর মধ্যে কিন্তু একটা ফাইট এনটিওয়াই পিল, আচ্ছা এখানে 8 নাম্বার টিম শেষ করে দিছে, আচ্ছা যেতে যেতে আচ্ছা আবার ফাইটে চলে দেয়, ফাইটটা কোথায় চলতেছিল? 14 নাম্বার টিম ফাইট চলতেছিল, ওদিকে 24 আর 8 কিন্তু ফাইট চলতেছে, 14 আর 9 এখানে ফাইট চলে, আর ওইখানে 24 আর 8 একটা ফাইট চলতেছে। ওকে এখানের ফাইটটা একটু দেখে আবার চলে যাবো ইয়াতে, আচ্ছা 9-এর কিন্তু 14-এর কিন্তু 3 জন, 9-এর মেবি, হ্যাঁ 9-এরও তো 3 জনই দেখা যাচ্ছে। ও নাইস ভালো ড্যামেজ খাইছে, এখানে যদি আর একটাও শ্যুট লাগাইতে পারে এবং নক আউট এখানে। আচ্ছা পিএইচ টিম কি শেষ করে দিছে? ও খেলা যাইতে যেতে না না শেষ করে নাই, এখানে এখানে আহনাফ ভাই শেষ, নবিস ভাই এখনো এখনো টিকে আছে। আচ্ছা এখানের ফাইটটা আবার একটু যদি দেখাই, আবার যাব 14 নাম্বার টিমের ফাইটে, ভালো ড্যামেজ খাইছে, ভালো ড্যামেজ খাইছে, এবং আফনান ভাই কিন্তু ওইদিকে আবার একটু লুট নিয়ে নিছে,
যাই হোক, হ্যাঁ এখানে টু ভার্সেস টু খেলা হইতেছে, নাইস, খুব ভালো একটা হাড্ডাহাড্ডি মারামারি হইতেছে, কারণ দুইজনেরই মোটামুটি টিমমেট সমান সমান করে ফেলছে মেরে। এনিওয়ে নাবিল ভাই কিন্তু এদিক থেকে কিন্তু ফ্ল্যাঙ্ক করতেছে, নাইস একটা ফ্ল্যাঙ্ক, নাইস একটা ফ্ল্যাঙ্ক, হয়তো বা আফনান ভাই জিনিসটা বুঝতে পারছে, হয়তো বা আফনান ভাই জিনিসটা বুঝতে পারছে, তিনি কিন্তু এখানে শুয়ে গেছে এবং নাবিল ভাই কিন্তু এখানে নক আউট, এখানে কিল সিকিউর হয়ে যাবে। 1400 ওই ফাইটটা এখনো চলতেছে এবং এখানে কিন্তু 24 নাবিস 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 ম্যান কিন্তু টিম কিন্তু শেষ, 8 নাম্বার টিম সার্ভাইভ করে গেছে, এখানে দুজনই বেঁচে থাকবে লাস্ট পর্যন্ত। আচ্ছা 14 নাম্বার টিমের সাথে কিন্তু 9 এর ফাইটটা এখনো চলতেছে, 64 বিট আমাদের 60, আচ্ছা 64 বিট আরেকটা টিম ছিল ওটা কি এখনো আছে? হ্যাঁ 64 বিট ওটা 15 নাম্বার টিম এখনো আছে, 9 নাম্বার টিম এটা বুম না দিয়ে হয়তো বা স্প্রে করলেই মেবি খুব ভালো একটা, এবং ওইখান থেকে কিন্তু শেষ, নাইস নাইস 64 বিট ওপি, কে যেন বলছিল 60। ও ভাই প্রিন্সের কি স্কিন নেয় ভাই, তো একটা শট খাইলে এমনি মরে যাওয়ার কথা। এনিওয়ে আমাদের জোন ছোট হয়ে আসছে, আমাদের আয়রন ঈগল কি আগেই শেষ হয়ে গেছে? ও না না না, আমাদের আয়রন ঈগল এখনো আছে, ওয়াও নাইস। হ্যাঁ এখানে কিন্তু 23 নাম্বার টিম একদম সেফ, কারণ তারা জোনের ভিতরেই আছে, টিম আছে আরো 7টা, টিম আছে আরো 7টা, 23 জন এলাই, নাইস। ওখানে জোনে ঢুকতেছে আমাদের আইরনিকুলার টিম, কিন্তু তাদের পিছনে কিন্তু জারিফ ভাইয়ের টিম কিন্তু গাড়ি নিয়ে ঢুকতেছে। আচ্ছা এটা শেল্টারের ভিতরে, আচ্ছা ওকে ভালো একটা জায়গায় এবার জোন পড়ছে কিন্তু। 64 বিট একটা টিম আছে, 64 বিটের, হ্যাঁ ওটা ওটা যথেষ্ট দূরে আছে, সমস্যা নেই। 14 নাম্বার টিমের একজন হাইটেই ঢুকে গেছে জোনে ফাইট না নিয়েই। এনিওয়ে এনিওয়ে নাইস, এবং আমাদের আইরনিকুলার টিমের কিন্তু কিল কিন্তু মোটামুটি কত, 4, আমাদের থর কিন্তু একটা কিল করছে, রাহাত কিন্তু, আচ্ছা ওইখানে 5 নাম্বার টিমের সাথে একটা ফাইট চলতেছে, 5 নাম্বার টিম 5 নাম্বার টিম 5 নাম্বার টিমে যদি যায় একটু, 5 নাম্বার রাতুল ভাই টিমের সাথে একটা ফাইট চলতেছে, নুপ্তা কি ভাইয়ের সাথে 1 নাম্বার টিম এবং 5 নাম্বার টিমের একটা ফাইট চলতেছে, নাইস। ভালো স্প্রে ছিল, ভালো স্প্রে ছিল, একএম কন্ট্রোল করা খুব কঠিন একটা ব্যাপার। রাতুল ভাই পেছন থেকে কিন্তু তন্ময় ওরা কিন্তু আস্তে আস্তে ইয়ে দিতেছে, এনিওয়ে 64 বিট, আচ্ছা প্রিন্স প্রিন্স 64 বিট প্রিন্স ভাইরা কিন্তু আবার এদিক দিয়ে ঢুকতেছে, পুরাই উলট পালট খেলা হবে এখন একটা। আচ্ছা এনটি ভাই পিলো ভাইরা কই আছে? আচ্ছা ওনারা আছে নীল বিল্ডিং এ, মানে মোটামুটি সবাই খুব কাছাকাছি, এখানে মেবি একটা ফাইট চলতেছে, নক আউট করে দিছে এনটি ভাই কিং, 64 বিট ইনলেস, ওইখানে দুইজনই আসলে বেঁচে আছে, ওনারা অনেক কষ্ট করে ফাইট নিয়ে এই পর্যন্ত আসছে, 14 আর এক একটা ফাইট হতে পারে, যদিও 14 আর এক আমি দেখতে পারতেছি না এখন এখান থেকে, 14 আর এক একটা ফাইট হইতে পারে, ইয়েস, এবং এখানে কিন্তু ফাইট অলরেডি হইতেছে, ইমতিয়াজ ভাই কিন্তু এখানে একজনকে রিভাইভ দিতেছে, প্রিন্স ভাইকে রিভাইভ দিতেছে, নুপ্তা কি ভাইয়ের টিম এখানে, ও উনি কভার নিয়ে আসছে, অনেকে অনেকে ভালো কভার দিছে, ভালো কভার দিছে, নাইস নাইস, 14 টিমের নাইস স্প্রে, নাইস স্প্রে, আচ্ছা অন্য কোথাও ফাইট চলে কিনা দেখ, আমি এটা দেখতেছি সমস্যা নেই, নুসাদ ভাই কিন্তু আবার নক আউট, নুপ্তা কি ভাই অল্পের জন্য বেঁচে গেছে, অল্পের জন্য, পুরা ওদিক থেকে শট নিতেছে আমাদের 64 বিট প্রিন্স ভাই, মেবি না ইমতিয়াজ ভাই, প্রিন্স ভাই রিভাইভ দিল তাদেরকে, আবার
তারা সবাই কিন্তু জোনের মধ্যে, এবং তাদের ছাড়া পুশ করা ছাড়া উপায় নেই তাদেরকে। ফাইভ আর ফোর, ওকে ওকে, তাদেরটাতে আসতেছি, তাদেরটাতে আসতেছি। হ্যাঁ, স্নাইপ স্নাইপ খেলুক তারা একটু। আমরা ও এখানে কিন্তু নকআউট, সারি ভাই কিন্তু নকআউট, লুপ্তাকি ভাই কিন্তু ফ্ল্যাঙ্ক করে আবার আসছে, এখানে দেখার বিষয়। এখানে জারিফের টিম শেষ, এখানে ওয়াও দেখতে দেখতে শেষ হয়ে গেছে, নাইস। তাদের টিম কিল 1464 বিট, ও মাই গড, ওপি, আসলে ওপি। আচ্ছা আমরা যাই, ও আচ্ছা না, আছে আমাদের আমাদের রাহাতরা কিন্তু জোনে ঢোকা দরকার তাদের, তা তারা জোনের কিন্তু বাইরে। এনিমি শুধু স্পট করলেই হবে না, এখন কিন্তু এনিমি মারার টাইমও এসে গেছে। ওইদিক থেকে কিন্তু আমাদের 8 নাম্বার টিম কিন্তু গাড়ি নিয়ে ঢুকতেছে। আচ্ছা ওনারা এখানে আসছে, বাট এখানে আসলেও তারা তাদেরকে আরও একটু ভিতরে যাইতে হবে। এইখানে 23 নাম্বার টিমের পিলো ভাইয়ের টিম ভালোই সেফ আছে। ওইদিক দিয়ে ফাইট চলতেছে কার সাথে, ওইখানে ফাইট চলতেছে 8 এবং মানে পিএইচ টিমের সাথে 64 বিট। আহারে ওনারা মানে 64 বিট নাফি ইনলেস, ওনাদের অবস্থাটা একটু খারাপ, কারণ ওনারা ওনাদের টিমমেট যদি সবাই থাকতো তাহলে হয়তো। আচ্ছা পুশ করে দিছে পিএইচ টিমের দুইজন, ও পুশ করে দিছে, এখানে দেখার বিষয় হচ্ছে কতটুকু পুশটা ঠেকাইতে পারে এখানে। ও জোকার ভাই এখানে নকআউট, জোকার ভাই এখানে নকআউট, এবং আই থিঙ্ক শেষ। এখানে কি হইতেছে, হইতেছে না কেন? এখানে পাঁচের সাথে আমাদের আয়রনিগলের একটা ফাইট চলতেছে, আমরা চলে গেলাম আয়রনিগলের দিকে। ওইদিকে 14 নম্বর টিম আমাদের 64 বিটের আরেকটা টিম ওইখানে আছে, ওরা কিন্তু পুরা আগুন খেলতেছে, পুরাই আগুন। এখানে রাতুল ভাইয়ের টিম ভালোই সেভ আছে, মাঝখানে পড়ছে আমাদের আয়রনিগল। আয়রনিগল সবসময় ফান্দে পড়ে, কারণ অল টাইম সবকিছুতে একটু লেট ডিসিশন নেয়। তার আগেই একটা পুষ্পা অন্তত ভিতরে ঢোকার একটা প্ল্যান করার দরকার ছিল, এখন তাদের পিছনে সামনে সব দিকে এনিমি, সবচেয়ে সেফ আছে যদিও যদিও পিলো ভাইয়ের টিম, অ্যান্টি ভাইয়ের টিম, বাট তারা মিডিলে আছে, তারা মানে স্যান্ডউইচ হওয়ার সম্ভাবনাও আছে, যতটা সেফ আছে ততটা স্যান্ডউইচ হওয়ার সম্ভাবনাও আছে। চোদ্দোরা কিন্তু ফাটাই ফেলছে পুরা, চোদ্দোরা ওদের টোটাল টিম কিল কিন্তু 1464 বিট ওপি, অ্যাকচুয়ালি আসলেই ওপি। দিক থেকে আচ্ছা, এখানে পিলো ভাইয়ের টিমের কাছে চলে আসছে আমাদের 5 নাম্বার টিম, পিছন থেকেও মারতেছে সামনে থেকেও মারতেছে, পুরা পুরা বাজে একটা সিচুয়েশন। এখানে কিন্তু রাতুল ভাইয়ের টিম শেষ, পিলো ভাই কিন্তু সেই সুযোগটা নিয়ে নিছে, রাতুল ভাইয়ের টিম শেষ। ওইদিক থেকে কিন্তু আমাদের আয়রন গোলের ওরা একটা ভালো চান্স নিতেছে, কিন্তু তারা তারা যাওয়ার আগে ওইদিক থেকে 14 নাম্বার টিম কিন্তু আবার শুট দেওয়ার ট্রাই করতেছে 8 নাম্বার টিমকে। গাড়ি প্রায় এখন আর আমাদের তিনটা টিমই আছে, হাড্ডা হাড্ডি একটা ফাইট হইতেছে, হাড্ডা হাড্ডি। ও মাই গড, প্রিন্স ভাই কিন্তু 7 কিল নিয়ে নিছে এবং ইমতিয়াজ ভাই 6 কিল, পুরাই ওপি। তারা কি জোনে আছে নাকি নাই সেটা দেখার বিষয় এখন। ওইদিক থেকে কিন্তু আয়রনিকল কিন্তু পার, কিন্তু ওইদিক থেকে নকআউট, যদিও ধরে ঢুকতেছিল সুযোগটা নিয়ে নিছে, পার কিন্তু এখানে নকআউট। এখানে আবির একটা দূরে আছে, এখানে আবির কিন্তু সার্ভাইভ করাই ফেলছে টিমকে, তন্ময় একটু বাটে পড়ছিল, যদিও এটা আসলে কারোরই ভুল না, ওর ঢুকতেই হইতো, বাট ও যদি ডিরেক্টলি ঢুকে যেত তাইলেই হইতো। ওদিক থেকে কিন্তু পুশ করে দিছে আমাদের আর দুইটা টিমই আছে, দেখা যাক আমাদের আয়রনিগল কি ইয়াটা নিতে পারে কিনা। না পুশ করা উচিত, পুশ করা উচিত, ইমতিয়াজ ভাইয়ের 7 কিল অলরেডি, ওই টিম ওই ইয়া টিমকেও শেষ করে দিয়েছে, 8 নাম্বার পিএইচ টিমকেও শেষ করে দিয়েছে। যাক ওরা রেভেঞ্জ নিয়ে নিছে, রেভেঞ্জটা নিয়ে নিছে, ওনারা একটা ভুল আহা 64 বিট বিশাল একটা ভুল কাজ করছে, যে পুশ করা দরকার ছিল।
পুশ না করে। হ্যাঁ, ওনারা ওনারা কিন্তু অনেক কথাগুলো বলতেছে, এখানে আয়রনিকলের থর মারা গেছে কিন্তু কথাগুলো শুনতেছে, ঠিক আছে, তারা তাদের কথাবার্তা একটু সমস্যা আছে, তারা যদি এই কথাগুলো না বলতো আচ্ছা, অবশ্যই ওইটা ব্যাপার তারা না, ওইটা ব্যাপার না, আমাদেরটা বুঝে ইয়ে করতেছে। যাই হোক, এখান থেকে নাইস মেবি আয়রনিকল সপু, দেখি একটু এখান থেকে প্রিন্স ভাই। পয়েন্ট এখন জোনের উপর ডিপেন্ড করতেছে যে ইমতিয়াজ ভাই কিন্তু নক হওয়ার পথে। আবির কিন্তু ভালো একটা ফ্ল্যাঙ্ক করছে, আবির কিন্তু ভালো একটা ফ্ল্যাঙ্ক করছে, এবং তারা কিন্তু বুঝতে পারতেছে যে যে হয়তোবা ফ্ল্যাঙ্ক করতেছে। সো আচ্ছা, তারা ও আচ্ছা ইয়েরা জোনে, আবিরদেরকে জোনে ঢুকা দরকার এখন। আবিরকে এখন কিন্তু হিল নেওয়া দরকার আবিরের। দেখি আবির কি করতে পারে এখানে, এখানে কিন্তু নকআউট করে দিছে, আবির হিল করা দরকার। আহা, 64 বিট কিন্তু, ও মাই গড, 64 বিট চিকেন ডিনার, হোয়াট এ ম্যাচ ম্যান। আমি এই ম্যাচ দেখে আমার স্যালুট ম্যান, স্যালুট, বিগ শাউট আউট টু 64 বিট, বিগ শাউট আউট টু 64 বিট, কি খেলা দেখাইছে ইমতিয়াজ ভাই, ক্যান কিল ইমতিয়াজ ভাই, 10 কিল। যদিও প্রিন্স ভাই 7 কিল ছিল অনেক আগে থেকে, ইমতিয়াজ ভাই ছিল 6 কিল, বাট পরে আইসা উনি ওভারকাম করছে। নাইস, হোয়াট এ গেম প্লে, 64 বিট, ওপি, অ্যাকচুয়ালি ওপি, বিগ শাউট আউট টু 64 বিট। আমাদের আয়রনিকলও যথেষ্ট ইয়ে করে আসছে, ওইখানে পিলো ভাইদের সাথে কিন্তু ভালো একটা ফাইট হয়েছে, ঠিক আছে। বাট আর আমাদের আয়রনিকলের একটা সুযোগ থাকতো যদি তন্ময় ওইখানে কিল না হইতো, ওই যে ওই সুযোগটা নিয়ে নিছিল, ওই যে 64 বিটের ওনারা তন্ময়ের কিল করে ফেলছে। হ্যাঁ, যদি আরো টিমগুলো থাকতো, সব পুরাটা টিম যদি থাকতো, তাহলে তো মানে বিশাল একটা চান্স ছিল, বিশাল একটা চান্স ছিল তাদের গেম প্লে। ওয়াও, নাইস, ভেরি নাইস, বিগ শাউট আউট টু ইমতিয়াজ ভাই, উনি হচ্ছেন আমাদের আজকের এই ম্যাচের এমভিপি। এই তো, বাকি সবাই, আজকের আজকের এভরিথিং দারুণ ছিল, এভরিথিং দারুণ ছিল। আচ্ছা, তুমি কি আবির কে আসছো? হ্যাঁ ব্রো, আবির তুমি একটা ভুল কাজ করছো, যেটা হইতেছে তুমি ভুল কাজটা করছো কি, তুমি একটা নকআউট করছো, তো তুমি একটু শুয়ে আবার হিলটা করা দরকার ছিল, টাইম ছিল তোমার কাছে। না, আমি জোনের রিয়াতে, আরে ওর গ্রেনেড এসে পড়ছে, তো আমি তো গ্রেনেডটা, তুই তুই গ্রেনেডটা বরাবরই দৌড় দিছস, এটাই প্রবলেম হইছে। এনিওয়ে, আমি গ্রেনেড তো শুনি নাই, তো আমি তো ফায়ারের মধ্যে না, তো অন্ত আর তো পুরো চিল্লায় তো মাথা মোটা। আমি আমি বলতেছি, আমি মানে মানে পারতেছি না বলতে, যে তুই হিল কর, হিল কর আগে, হিল করতাম আমি জোনের ড্যামেজটা না খাইলে ওরা আমি মারতে রে, আমি আগাইতে পারতাছিলাম না। এই তো, তুই তো জোনের ড্যামেজটা খাইছস, দেখেই তো হিলটা করা দরকার ছিল, তুই একটা নকআউট করছস না, দেন তুই হিল করতি, কারণ তাদের দুইটা নকআউট ছিল। বুঝিস নাই, দ্যাটস ইট। যাই হোক, খুব ভালো খেলা হয়েছে, পিএইচ টিমের এক দুই দুইটা টিম ছিল পিএইচ টিমের, বাট একটা টিম ওরকমভাবে সার্ভাইভ করতে পারে নাই, বাট একটা টিম সার্ভাইভ করে গেছে। আর 64 বিটের কিন্তু দুইটা টিম ছিল সেখানে, কিন্তু 64 বিটের একটা টিম যদিও অনেকটুকু পর্যন্ত আসছিল, বাট অবশেষে শেষ হয়ে গেছে, বাট 64 বিটে কিন্তু চিকেন ডিনারটা নিয়ে নিছে। নাইস, জারিফ ভাইয়েরাও খুব ভালো খেলছে, ওনারা আছে 7 নম্বর পজিশনে, 64 বিটে আরও একটা টিম যেটা 6 নম্বর পজিশনে আছে, ক্রেজি ভাই, ক্রেজি রাতুল ভাই, সাইমন ভাইয়ের টিম আছে 5 নম্বর পজিশনে, এনটি ওয়াইয়ের টিম কিন্তু যথেষ্ট মানে সুবিধাবাদীভাবে খেলছে, বাট এনিওয়ে যার যার খেলার একটা স্টাইল থাকে। এনটি ওয়াই টিম, পিলো ভাইয়ের, খাজা ভাইয়ের টিম কিন্তু 3rd পজিশনে আছে। এই তো মোটামুটি আজকের এই এই ছিল আজকের ম্যাচ, হোপ সবাই এনজয় করছেন। আজকে কিন্তু এই একটাই ম্যাচ হইতেছে, আজকে কিন্তু আর কোনো ম্যাচ হইতেছে না। সো যারা যারা যার যার ম্যাচ খেলার খেলতে থাকেন, আর অবশ্যই আমাদের যাওয়ার আগে অবশ্যই আমাদের এই স্ট্রিমটা একবার লাইক শেয়ার, আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, ঠিক আছে, কারণ আপনাদেরকে নিয়েই কিন্তু কোনো কিছু করার ইচ্ছা। আজকে অনেক টিম আসে নাই, যেমন লর্ড টিম আগে খেলতো, লর্ড টিম আজকে আসে নাই, আরডিএক্স টিম আসে নাই, হোপসো তারাও আসবে, তারাও খেলবে, আমরা খেলবো একসাথে। তো আজকের মতো বিদায়, ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে রুমে।
আর যারা যারা আছেন, যারা যারা আমাদের স্ট্রিম দেখতেছেন, যদি আমাদের সাথে আমাদের ইয়েতে খেলতে চান, অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করতে হবে। আমাদের গ্রুপ ডিসক্রিপশনে দেয়া থাকে, গ্রুপে জয়েন করবেন। আমাদের দুইটা গ্রুপ আছে, দুইটা গ্রুপের জয়েন হয়ে থাকবেন, ওইখানে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু আমরা কাউকে খেলাই নিতেছি না, ঠিক আছে? এই তো আজকের মতো এখানেই বিদায়। ওকে ভাই, ওকে ওকে ভাই। তনয় ভাই, তনয় ভাই কি দিল? 64 বিটি দিছে রে। তুই আসলে মানে ডিরেক্ট ঢুকে গেলে পারতি, তুই আর একটু ঘুরে যেতে চাইছিলি যদিও, বুঝতে পারছিলাম। বাট টের পাস নাই, স্বাভাবিক, এটা টের পাওয়ার কথা ছিল না। আমি করেছিলাম যে তারপরে রাউন্ড সাইড দিয়ে আমাদের ট্যাঙ্ক সাইড যায়, এই কারণে। সিরাজি ভাই বলতেছে গানই পায় না। আহারে, আরাফাত মাহমুদ তবু ভাই বলতেছে 64 বিট হ্যাকার ভাই, 64 বিট এই ফার্স্ট টাইম চিকেন ডিনার নিল, 64 বিট অল টাইম আমাদের সাথে খেলে, তো হ্যাকার বলার এখানে কোনো অপশন নেই ভাই। আর আমরা সব খেলা দেখতেছি, কার কেমন খেলা কেমন কি। সো একদিন আমি বুঝি না, একদিন একটা টিম, একদিন একটা টিম ভালো খেললে সবাই হ্যাকার বলা শুরু করে ভাই। আসলে হ্যাকার বলার কিছু নাই। আমি আজকে, আমি আজকে অবাক, আমি কয়টা 21টা কিল করছি ভাই, 21টা কিল আজকে একটা ম্যাচে। এনিওয়ে, আমরা কালকে আবার খেলবো। আর আজকে যারা যারা এখনো আমাদেরকে ফলো করে নাই, প্লিজ 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 কাইন্ডলি ফলো করে রেখে নাই। আচ্ছা একটু কমেন্ট গুলো পড়ি। বিশাল সাহা কাল, আচ্ছা ওটা তো, ওটা তো পড়ছি। বাজিদ বলছে আসিফউদ্দিন নুব, নুবের মতো আর কত খেলবা, এক আরে ডিসকর্ড কন্টেইনারে ফুল টিম নুবার মতো বৈশা আসো, ফেস টু ফেস আসো, এনিমে টিডিএম ক্লাসিক করে বাবারে, কি ওপেন চ্যালেঞ্জ, আসো দেখা যাবে ফেস টু ফেস। ও মাই গড, 64 বিট ফায়ার, ইয়েস 64 বিট ফায়ার। জাহিদুর রহমান ইফাদ 64 বিট আগুন পুরাই, ইয়েস। আমাদের অতুল বলতেছে আবির প্লেড বেটার, ইয়েস আবির কিন্তু ভালো খেলছে। আবির যে পুরো সাপোর্টটাই আবির দিছে পেছন থেকে যতটুকু পারছে, লাস্ট ওই বোমটা না হইলেই হইতো। মিদুল খান 64 বিট, হা 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 64 বিট বস, ইয়েস বিগ শট আউট টু 64 বিট ভাই। পারলাম না, আবারও ফিফথ, ব্যাপার না ভাই, অবশ্যই হবে। এক একদিন কিন্তু এক একজন চিকেন ডিনারটা নিয়ে যেতেছে। নাসির হুসাইন সেই ড্রাইভিং রাতুল, রাতুল ভাইয়ের খেলা নাকি দেখাই না, আল্লাহ কি বলে। এনিমে অবশ্যই দেখবেন, সামনে আবার দেখবেন। এখন আমার খেলা দেখেন ভাই, সবাই সবাই আমার খেলা দেখেন। শাহিন আহমেদ কে? ও আচ্ছা ঠিক আছে, ওকে চলো আমরা আমাদের খেলা স্টার্ট করি। আর কেউ নাই, আর কেউ বাকিরা গেছে কই? আর পুরো বাইন কই? অতুল ডিসকর্ডে চলে আয়, ডিসকর্ডে চলে আয়। আচ্ছা ঠিক আছে, ডিসকর্ড তন্ময় তাহলে ডিসকর্ডটা বন্ধ করে দে, তোর লেগে ছবি দেবো। হ্যালো, হ্যাঁ অতুল ডিসকর্ড বন্ধ করে দিলাম।
এখন সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, এখন তো খুব ভালো হইতেছে। সাউন্ড কি হ্যালো, মাইক্রোফোন চেঞ্জ করছিস নাকি? ও তেরি, আজকের খেলা আমি স্ট্রিম কইরেও মজা পাইছি। আজকের এভরিথিং খুব পারফেক্ট ছিল। আমি ভালো খেলছে, তন্ময় তো ফার্স্টে ফেলাই দিয়েছে, তন্ময় থাকলেও আর আরো একটু সাপোর্ট পাইতো। আচ্ছা আমরা কই যাইতেছি? হয়তো আর কইতে পারে না যে ওদিক দিয়া এনিমি। 64 বিট কিন্তু দারুণ কাজ করছে এরা, সুন্দর করে একদম জোনের মাঝখানে। এরা যখন বুঝতে পারছে যে তোরা ওইখানে, ওরা সুন্দর করে মাঝখানে, সুন্দর করে মাঝখানে গাড়িটা রাইখে একেবারে কভার বানিয়ে লেছে। কিরে আমি কথা কইতে কইতে তো কই যে যাইতেছি, আই রে কপাল, খেয়াল নাই। আচ্ছা জর্জ পুল সিঁড়িতে যাই, সিঁড়িতে গেলাম। Enemies ahead. Okay, okay. শেষ। না না, আছে আছে, ওই আছে, ওই আইতেছে, ওয়াশরুমে গেছে। কেউ আছে, কেউ নাই। I need a weapon. কি রে, কয়দিন কইছিলি আইলি না খেলতে? কোন খবরই ছিল না। আমি ভাবছিলাম তোর একবার ফোন দিই। শরীর ভালো না, লো প্রেসার আছে আমার। আই হায়, খাওয়া দাওয়া ঠিকভাবে করস না তাহলে? এই পাবজি খেলতাম, গিয়া ঘুম টুম হয় না, উল্লা পাল্লা চলা ফেরা, দিন একটু টাইট ম্যাচ খেলছি। দিছে না গাদানি, ইয়া খাওয়া যাবে না। ওই যে কি জানি, লেবু টেবু খাওয়া যাবে না, একদিন ডিম খাত, ডিম খেতে দেবো, হাঁসের ডিম। হাই প্রোটিন, হাই প্রোটিন খেতে হবে পুরো। আমার তো শরীরটা তাহলে প্রোটিন হয়, কিন্তু লো প্রেসার হয়ে গেছে। কথাটা খুব মজা পাইলাম শুনে, খালি খালি বলে প্রোটিন নেই। কাল পরশু ঢাকা মোটরস, ও পিসি 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 বানাইবে না? দেখলাম ইয়ে, দেখলাম পোস্ট, দেখলাম বানাই ফেলা। তবে তোর এক আর একটা জিনিস সাজেস্ট করি, যদি যদি মানে ইয়ে খেলার জন্য হয়, পাবজি খেলার জন্য হয়, ঠিক আছে, একটা জিনিস সাজেস্ট করি। না না, পাবজি লেগে না, ওভারঅল সব কিছু ভিডিও এডিটিং, ঠিক আছে। আর একটা জিনিস নিয়ে নিস, হ্যাঁ আর একটা জিনিস আমি তোরে সাজেস্ট করি, সেটা হচ্ছে এলগাটোটা নিস অবশ্যই, যেটা যেটা আমি আমার যদি কেরি যদি তিন চার থাকতো, মানে এমন এন এবারে যদি প্রত্যেক ম্যাচ যদি কিল টিল পাইতাম তাহলে একটা চান্স নেওয়া যায়। পিসি ভালো হইতেছে, খেলা খেলার স্কিল বাড়বো না? সমস্যা হয়েছে, আইকিউ সমস্যা এই গেমে, টোটালি আইকিউর উপর ডিপেন্ড করে। এমনি করতে মেরে দেওয়ার দাদা নাই। লেভেল 3 ইয়ে আছে, বেস্ট আছে একটা। তোর ঘোড়ার ডিম কিছু পাইতেছি না। না এই বড় বিল্ডিং এ ঢুকাটা একটু লস, একটু ছোট ছোট বিল্ডিং এ ঢুকি।
নাম্বার থ্রি তো অনেক দূরে। নাম্বার থ্রি পরিচিত নাকি? হুম পরিচিত। আমি দরজা বলে দেখা মারি ইডিরে নাম চিনি কেউ আমি আমি একটু ওই পাশটাতে গেলাম। আমি আমার কিছু বুলেট লাগে, ফাইভ বুলেট লাগে, জন্য ওদিকে যেতেছি। ফাইভ বুলেট আমার সব অভাব নাই, দিতেছি। এমডি আলামিন থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ফর দ্য লাইক। স্ট্রিম করতেছস? হ্যাঁ স্ট্রিমে তো আসি, রুমের পরে স্ট্রিমে থাকি কিছুক্ষণ, তারপর তারপর বেরিয়ে যাই। স্ট্রিম করলে তো গেম আটকায় না? হ্যাঁ আটকায়, জিপিইউর উপরে প্রেসার পড়ে তো তো গেম আটকায়, আটকায় আটকায় রে। এই আটকানি নিয়েই খেলি, ভালো আটকায়। এটা টুর্নামেন্ট দিতেই হবে। হুম রাউন্ড বেরিতে টুর্নামেন্ট দিব বলে ভাবতেছি, যদি ওরে ভাই কস্কি ফাইবার বুলেট, ফাইবার বুলেট তো লাগে আমার। হসপিটালে কি আছে নাকি? এদিকে এদিকে দূরে কো পাইছস? হ্যাঁ স্কোপ পাইছি, লাগবো তোর? না এক্সট্রা পাইলে কইস। হ্যাঁ হ্যাঁ আছে, এক্সট্রাই আছে, এক্সট্রাই আছে, এক্সট্রাই দিতে সমস্যা নেই। ও ভাই আজকে আজকে একটা ম্যাচ খেললা ও তোলে, এমন একটা মজা পাইছি রে ভাই। কয়টা মারছি জানোস? একুশটা। কয়টা কয়টা? একুশটা এশিয়া সার্ভারে। হুম এদিকে এদিকে আমি তো কইছি আমার না হ্যাকার টাকার কয়। এই যে বুলেট ফেলাইলাম। আই গট সাপ্লাইজ। কই রে লাগে? ফাইবার বুলেট ফেলাইলাম আমি। এট স্কোপ কিসে? লাগারো বর্ডার বক্স। এট স্কোপ আমার কাছে এটা পড়ে রইছে, এট স্কোপ আমিও দিতে দারুম না কইতারি না তো। ও ভাই আরে এটা কি এনিমি? আরে আমি কতক্ষণ ধরে থাকা রয়েছি জানোস? আমি কইছি কি এনিমি নাকি? আমি খালি স্কোপটা বাইর করুম দেখছি। আরে এক এম দিকে লাগছে না রে। আমার আচ্ছা আমার কাছে আমার কাছে আই জোন আই গায় রে জোন দিতে গো। আরে লইছি আমি ইয়া কি জানো বলে তোর এইট লাগলে কইস এই তো আস। এই যে আছে
একটা প্লেয়ার মার এখন তো ভাই না ভাই আমি আগের আইডি আমার কিতাবই গুলো বুঝলাম না এন আইডি কার্ড চাই এখন তো আমার পাবজি লোকে ফেসবুক গুলো নিয়ে আসি বাদে আমি এখন সমস্যা পড়ে গেছি মানে আমি আবার পুরান আইডি খুলছি কি রে যাস না যা 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 এই স্নাইপার এক্সটেন্ডেড আছে আমার কাছে হ্যাঁ লাগলে ইউজ কর কর তন্ময় কটা পর্যন্ত খেলবি তোর লোক তো খেলাই হয় না দুদিন ধরে না আমি একটু পরে স্ট্রিমটা অফ করবো অফ করে আমি একটু একটু কথা কই দেবো আমার বাইয়ের লগে কথা কয়ে আবার আমো আর কি এই এনিমি আছে ও আমি কই দেখাইতেছি হ দেখাল আমি এটাতে ও আরে বাই ল্যাগ না গাড়ি দেখছি বাকি বয়সটা একটু কমাই তুই দামু কেমে দেয় তো বুঝতেছি নি এনে বয়ে দেয় কিছু মেয়েরা কি রেজিন নাই রেজিন কত হ্যাঁ নিলে 5 প্রসেসর সিপিইউ এটা কম্পিউটার কিনবো এটা তন্ময় তোমার লেগে মনে হয় আমার লোক বুঝে কিনিস লিস্ট এই ব্যাপারে একটু বিজ্ঞ আমি যখন এটা আমার এটা বানাই আমার যেই টাকা বাজেট এবার বাজেটের মধ্যে কত খোঁজা খুঁজলাম কত কিছু দেখলাম দেখা পরে ইয়ে করছে তুই কি ওভারক্লক করছিস গ্রাফিক্স কার্ড তা কেমনে করে তো জানিও না ওভারক্লক করতে হবে না GTX সিরিজ ইউজ করতেছ ওভারক্লক না করলে গ্যারান্টি দিব কি করা লাগে ডু খালা গো দেখা মনে আমি লিংক দিব না তোরে ওয়ারেন্টি আছে নাকি ওয়ারেন্টি আছে না
ওভারক্লক করলে তোর ওয়ারেন্টি ওয়ারেন্টি মায়া করা যাবে না, পারফরম্যান্স বেটার পাবি আর কি। ফ্রেম রেট সাপোজ তোর যদি 40 থাকে, তোর ওভারক্লক করলে 47 48 হয়ে যাবে, মানে ফ্রেম ফ্রেম ড্রপ করব না, কম করব। গরম তো মনে হয় সেরকম তাইলে। হ্যাঁ হ্যাঁ বাইচিত না না ও পরে ইয়ে করছে পরে। হ্যাঁ ক্ষমা চাইছে তো স্বাভাবিক, একজন ভুল বুঝতে পারলে তো আর কিছু বলার নেই এখানে। আমার তো রাগ উঠছিল, ইসিরে হইলো না। এই যে এদিকে ও ভাই ও ভাই ও ভাই কিরে ও মা শেষ করে দিছে কিরে মো 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 দেখছি আমি রেডি না আমি উড়ে মারতে ছিলাম ওরে ওরে চলে গেছে ওরে চলে গেছে ওরে চলে গেছে দাঁড়া 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 তোর তো M4 আছে রে, আছে আছে আছে। ওরে কি নকআউট ছিল দেখো, ওরে নকআউট ওরে নকআউট M4 এলে এতক্ষণে লাদ দিয়ে পড়ে গেছে, রিভাইভ দিয়ে দিছে। শিট রুক 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 আয় আয় না না দাঁড়া দাঁড়া আমার গিয়ে পড়ে গেছে, কেমন লাগে চল ছিল ওডি কি দিবে পেয়ে গেছে কি মনে হয়? না না ওডি রেজন করা এই ডেডি কে আছে শেষ। ও ভাই রে ভাই শিট, তো দুইটা নক আউট করেছিলাম এই যে জায়গায় পড়ছিল কই জানি শালারা। ওডি ওই পাশে ওই পাশে বাম পাশে এই টাইম তো ডান পাশে ডান পাশে এই যে জায়গায় যেতে আমিও পাশে দেখছি না, আমিও খাই না মিলে। আরে আমি শুট দিতেছি দেখছ না, স্কারলের শুট ফালতু। আমি মনে করছিলাম তো চাইটাই তো দুইটা দুইটা রেন নকআউট করছি, তুই যে ফার্স্টে যখন কইছিলি তখন ওটা রিভাইভ পেয়ে গেছে, দেন দেন দুইটা যাইতে নিছিল ওই দুইটারে নকআউট করছি
এরপরে সাদা ওই বিল্ডিং এর উপরে একটা আছে ঠিক আছে আমি উইডারে টার্গেট করে দিতেছি নি পিছন থেকে একটা শালা রিস থেকে বাইরে মেরে দিছে এই যে এই রিসটার মধ্যে আছিল ওই যে তুই যে জায়গাটা দাঁড়ায় হুম ওই যে ওই যে এটা মারছি যে এখানে দুইটা বোম মারলাম বোমটা ছাদের মধ্যে গেল না মানছে বোম দিলে কি সুন্দর হবে আমার গেম এখন একদমই আটকায় না কিন্তু পিং একটু ইস্যু করতেছে ওকে এনিওয়ে চলুন 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 ও তুলে শেষ করতে পারতো না ওই দেখ গাড়িটা গিয়া কেমনে আটকাই গেছে গা নামতাম না ইসলাম এমনি খাড়া হয়ে গেছে গা এই যদি ইয়াটা না হইতো তাহলে আরো আগে আইতে পারতাম পালাইতে পারলো না হলে তোরা ইস এম ফোরটা ওই ওই আগে থাকলে তোর মনে কর ওই উপরে সব দিদি মনে কর আরে এনে এনিমি আছে আচ্ছা এটি ধরি ইয়ানেন মাইরি এই যে এই যে তা তো পায় একটা একটা দুইটা আছে আয় পড়েন আয় পড়েন ভাই একটা সাহস করতে পারি না ও বাইরে শালার মধ্যে এ গাড়ি থেকে নামতে নামতে পুরো লাইফ গেছে কথা পর ভাড়া নাই আজকে আমার জানি কি হলো বুঝলাম আজকে আমার সব ম্যাচ একটু বেশি ভালো খেলে লইতেছি অটো এসে গেল ভাই আমি এমএম আছে এডব্লিউএম ওকে ওকে এই যে ইয়া ফেলেছি কার 98 ফেলেছি ইউজ করতে পারেন চাইলে এই যে এখানে এখানে সিক্স স্কোপও আছে এগের গাড়ির অবস্থাও তো হাল হাল অবস্থা খারাপ হ্যাঁ তারা গাড়িতে থাকতে শুনি না একটা পজিশনে যায় লই ওই যে এনিমি ও ভাই ও ভাই এনি এনিমি আছে আমি তো খুঁজেছি এদিকে আশপাশে কোনো ধরনের শুয়ে রয়েছে কিনা আমি নামতাম এখন ঘরে তো আছে ঠিক আছে
বাইরে বাই ল্যাগ কঠিন ল্যাগ, তবে আশপাশে আছে কেন যেন মনে হয় আমার। ওই ঘরে আছে, ঘরে আছে। ও ভাই, ও ভাই গাড়ি তাড়াতাড়ি ফাস্ট 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 হালকা একটু বামে আসতে, আরে ছিটে গেছে। আহারে, আরে বোম মারছে ভাই, আমি এলিগে ওইটা দৌড় দিছি, বোম মারছে, বোমটা ফুটলো মাত্র। ও ভাই, what a match, এমডি আলামিন ভাই কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। তাহিন হ্যালো ব্রো, হ্যালো হ্যালো তাহিন, ও রেডি দেই নাই না সবাই কি ডিসকর্ডে নাকি? না না না, গেম গেম বসে আছি। তন্ময় একটু নাম আইছে, ফার্স্ট টাইম তুই রিকোয়েস্ট পাঠা দিস, আমি একটু ছোট কর থেকে আসি। Let's go. Get in the room. Get
I am back. Yes. I am here. I am here. নিচে নামা না, লেট করে লাইছস, পুরাই লেট, পুরাই লেট। এটা এটা ওয়ার হাউস নামের নামিস, ভিতরে যাইস না, আর যদি ভিতরে না যায় থাকে। হুম, অনেক লেট, অনেক লেট। আমি কিন্তু ওয়ার হাউসে আসছি। শিট, গান নাই। অনেক লিড করে লাইছস রে। কোন জায়গা তুমি? জায়গা তন্ময় তোর কই ফালাই দিছে? তোর বলে কই দুই তালা না একটা বুঝতে না তো। আরে মারছে রে, ভুল করে লেছি। আরে বলদের বাচ্চা এপারছে, দেখছ না? দেখ না, বুলেট নাই। ওইছ না, ওইছ না, তাদের নাম ছিল, তাদের নাম বন্দুক পেয়েছি না। মিউটেন্ট কি তাদের? এটা বাল্ডা, বাল্ডা দিয়ে গুলি করলে এটা বাড়ি না। এটা গান হলো গেছে না? এটা দিয়ে তো কোনো আশা ভরসাই নেই। চলো যাই। হ্যালো হ্যালো হ্যালো, ও আমার ভয়েস গেছে, মাই গ্লিচ। হুগা হুগা, ইরির কাছে মরে গেছিস গা তোরা? এটাতে ভট আছে, দাঁড়া মাই দেই। আরে আমার কত ঘুরে দেশে হেলায়। ওই যে রে, ওই যে, ওই যে দেখ, ওই যে কেডা জাকির ফাই লই লই আগে থেকে। আমার একটু টাইম দে। হ্যাঁ, আরে ওইদিকে ওইদিকে কয়েকটা এনিমি আছে, দাঁড়া 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 একটু টাইম দে। ওইদিক থেকে এনিমি আইছে, একটা মিনিট টাইম দে, একটা মিনিট জাস্ট। লয় না কে?
আইছে ওয়াল্লাহ আলোল এনিমি এসে মনে হয় হ্যাঁ কি কইলাম अरे किलो ओ भाई पूरा टीम ओ सिरो सिरो अरे वो इधर आ गया शाला आसे आसे एनिमी आसे और अनेक एनिमी आसे जोन की देखला उमा আরকো ওই যে ওই যে ওই যে বাগে বাগে এক দা শালা পুত্র শা যা বাগ হ্যাক 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 কো টাইম পিছনে পিছনে এনিমি এনিমি এই যে এদিকে আছে দিকে না ওরেছে গত ও আল্লাহ গুদরা আরবার রুম কতখানের মধ্যে 15টা কি আই টু গেলাম আমার তো মজা লাগতেছে সবই কিন্তু এনিমি মানে একটা খালি এক দুইটা বড় আছে সবই এনিমি একটা বস মাত্র আরেকটা পুশ দিতে মন চাইতেছে ভাই আরেকটা পুশ ভাই একটু ওয়েট কর ভাই ফিলে যাইতেছে আর মাত্র পাড়া লাগে সাটা লাগে আইস কিলারেরও একটা মারছিল ভাই এটা 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 স্ট্রিম হইতেছে এটা রেকর্ডটা হোক আমি বুঝলাম না আমার মাথার উপর দিয়ে গেছে দাঁড়া আই টু ড্রিংকস মিংস পারে নি টাইম মত রুমে খেলা না দেখে বুঝছস না না রুমে খেলা আমি পারি না কে লিগে দেনি রুমে রিফাতের সাথে কালকে এটা রিফাতে কি খেলা দেয় হলো ইয়ার হেরা কি যে খেলে রে ভাই ওই যে কি জানো গেরিলা গেরিলা অস্থির তুমি আছোস না কেসুস গা আর নাই বেশি দাঁড়া একটু দাঁড়া দেহি হয়নি কিছু একটা কন্টেন্ট তো অন্তত হইব আমি পুরো বেগু বেস ক্যাম্পাসে ওইটা বুঝি দৌড়াই দিতেছে ওইটা বট আছিল আটকা দিয়ে সামনে তে যেভাবে আওয়াজ এলো মারুম নিপু সেটাতে গিয়ে আবার
আরে এরি বেশি ভালো ভালো প্লেয়ার ছিল না কই মারছে আমি তো খুঁজে পাই না আর আমি তখন কিছু দেখিও না এই যে নিমি এতক্ষণ তো আমার কথা কেউ শুনেই নেই লোল ভাই হ্যালো 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 ডিসকর্ডে ঢুকলাম সাইম এটা কি আছিল ভাই কথা শুনোস হ্যালো হ্যালো সাইম আর ডিসকর্ড আইছস আরে রে ভাই রে আমি সেই উপর থেকে কইতাছি আমার সেইটা খেয়ালই নাই যে তোরা যে আমি কইতাছি নামার পরে নি বুঝছি মারার পরে বুঝছি ইয়া নাই এনিমি আগেই নেমে গেছে তোমার একটু লেট করে নামাইছে আমি আমি কইতেছিলাম যে ওয়াই রাজু নামতেছি আমি মজা তো আমগুলা আরে আমি গেছিলাম ওয়াশরুমে প্রথমত দ্বিতীয়ত আমি তোরে তুই কি শুনছস কিনা জানি না আমি তোরে বইলে গেছিলাম যে আমি যাইতেছি তুই একটু নামাইস আমার কাছে মনে হয় তুই দেখিস ইয়ারা যারা যারা তোর বড় বড় স্ট্রিমার আছে বিউ বিউ কস ইয়া কস এরা করতো কি জানোস ম্যাক্সিমাম খেলতো কি এরা তো ম্যাক্সিমাম খেলতো হচ্ছে সলো ভার্সেস স্কোয়াড ইভেন মর্টাল রে দেখছি সলো ভার্সেস স্কোয়াড তোর কনকোরারে গিয়াও পর্যন্ত সে খেলে খেলছে মানে কি পাগল চিন্তা কর এবং চিকেন ডিনার আনস সমস্যা হইছে কি তোর ও আমি না মামু খেলতে গেলে আমার মন আমার মন আমি হার্ট অ্যাটাক করে মারা যাব আছে না
সুজন আমার আশেপাশে তাই স্প্রে আমার বাঁচতে দিব বুঝলাম না ওরা কোন দিকে গেল। আয় সালার আয়, আজকে আমার লাগটা আসলেই ভালো। তবে এবার কতটুকু টাইম বাইচা থাকতে পারি সেটা দেখার বিষয়। আমার আশপাশে এনিমি না বট বুঝতেছি না। Mark the location. আরে আজব গেল গা কই, এখন সাউন্ড পেলাম, এখনই এখনই আর খুঁজে পাইতেছি না। সবাই সেফ থাকিস। ও ভাই এ ওপি ওপি কিসে হেডশট হেডশট আমার সামনে কিন্তু ফুল স্কোয়াড লে হালুয়া। ও ভাই ও ভাই ও ভাই এমডি শালা আমার কিল চুরি করে নিয়ে গেছে গা। এডি জেড না কি জানো নাম, আম থেকে একটা নতুন নিয়ম বানাই তো। আমি একটা বটের মতো আওয়াজ পাইলাম, আমি এখন আর হেডে খুঁজে পেতেছি না। কিরে আমার কিল চুরি করে লেছে শালার, যে যে চুরি করছে হ্যার কিল তুই মাইরা লবি এখন। হ্যাঁ মারি লইছি, আমি মারি লইছি হেডশট পুরা। আমার কাছে কিন্তু কোনো গান নাই। হ্যাঁ গান দেখলে কইস, শটগান জাস্ট স্কারেল আছে না আমার কাছে, বাট বুলেট দিয়ে দিতাম না, বুলেট বুলেটই পাইনি। আমি আমি আছে না এই দিকে তোর ই বরাবর অনেকগুলো নাম দিয়ে দেখছি, ওরা কই যে গেছে খুঁজে পারি না। সমস্যা নাই সমস্যা নাই, এডি তুই দোতে দোতে আটকা আটকা দেখবি ফুল স্টেপ পাইতে তো অনেক বুঝে লাগে যে ঘটনা কি। আমার সাথে একটা আলাদা নামছে একটা আর দুইটা নামছে, একটা নক আউট করছিলাম হেতে ফিনিশ করছি না, মনে হচ্ছিলাম একই টিমের সারা দিয়ে আবার গিলাই ঘুষে। এই কিলাইছে 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 কিলাইছে, ইয়েস রিভাইভ পেয়েছে না মনে হয়। এই একে আছে নে অতুল, পাইছি পাইছি। Mark the location. Mark the location for Sari. Yeah, M24 a level 2 helmet ada mane help mane head headshot mane hoye jaga na knockout hoy ha somoshya dise M24 er accuracy ar K98 er accuracy da same na এই জাস্ট এইটুকুই পার্থক্য। তুই দূর থেকে যখন মারতে যাবি তখন একটু ঝামেলা। গাড়ি আমি 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 বাবা রে বাবা অতুল রে, তোর মাইক্রোফোন তো সেই মাইক্রোফোন লইছ, এক তো সে ক্রিস্টাল ক্লিয়ার মনে যেন একদম তুই আমার সামনে বই বই কথা বলতেছিস। আরে আমার অন হেডফোনে তোর একটা সুবিধা আছে কি জানস নি, মানে সাউন্ড আমি বুঝতে পারি ডাইনে আছে না বামে আছে। এই তো আরে 30টা হুদা আইয়া। ও ভাই এডিসকোপ লোল হতাশ বিপরে ও লাগবো কি ওর হ লাগে তো। ওকে এদিকে নে 530টা বুলেট পাইছি। তাইলে আর সুজনের নিয়ে লাভ নাই তাই না। আরে পাইছি রে সুজন, আমি কিছু দিতে আরো অন্তরে। এ হলো ফাইলে কইছ তো হলো একদম একটা মার। আরে হলো ফালাইলাম
অতুল তখন ওই যে তুই কোনা দিলি ফালাইলাম এখন আমি তো একেমের কাছে নাই এখন আমি শুধু আমি কই দাঁড়া কেমনে কই দেখছিলাম এই যে তিন এই তিন তালা বিল্ডিংটা মনে হয় এনিমিজ এহেড কি রে এনে কেউ আইলো না তাহলে ওই আমার সামনে দুই একটা পড়ছিল ভাগ্য ভালো এনিমি এলে অটোমেটিক আবার বড় হয়ে গেল একটা আছে পোস্টটা কি রে ফেসবুকে দেখলাম সুবিনারে নিয়া অনেক বেশি ট্রল হইতাছে পাবজি এক্স নিয়া হ ঘটনাটা আসলে আমি বুঝলাম না গাড়িটা তো আমি রাখছিলাম ওই যে গাড়িটা এনিমিজ এহেড জয় সেভেন এর মোবাইলে কইছ তো এখন আমারও সেভেন এর মোবাইল লাগে সুজন আমার থেকে ফাইবার ফাইবার বুলেট দিতে পারবি এলা আমি ডিপ লেভেল 1 এর ব্যাক করে রাখছি লুল ল্যাগ দিতেছে গেম আ আমি তো এই ল্যাগ দিতেছে রে ভালো লাগে কই রে আমি এদিকে ভালো লাগে ভালো লাগে বহুতই গালত পড়া তুমি বেনিমি আছে আমার ডিপি সমস্যা নাই এনিমি আছে মনে হয় এদিকে গ্লিচে দেখলাম এনিমিজ এহেড কোন দিকে যেদিকে মার্ক করছি আমি শিউন না M24 মারে রে এখানে তো ফাইট হবে সবাই কিল করবে এবার দুই তিনটা কইরা এই নো নো এখন তোমার এই জিনিসটা দরকার আছে এ রজকে কি কেউ আইছে না আজি ব্যবহার সেবার সব লাগাই ল্যাগ দিতেছে কি রে স্কুলেও আলার আজকে শুট কি খাইছিলাম শুট কি কাটা গলার মধ্যে লাগছে রে কুলিয়ারসরের শুট গেছিস নি তোরা মাথা নষ্ট কুলিয়ারসর বরিশাল ও ভাই 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 এই রেড জোন ভালো লাগে না রে আমি একটু বিল্ডিং এর ভিতরে গেলাম যাইছে 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 যামু গো এখন যামু গো যাইছে দিন আছে মানে দুই একটা বুলেট দিছি 70 টা বুলেট খালি আমার থেকে নিতে পারি না ভাই ওই যে ফুল লেভেল লেভেল 1 এর ব্যাগ ইমন এটা বাজে ভেগিটা সুজনের 5 লাগে না 5 দিতারম কিন্তু 5 দিতারম 290 ডাউট লেভেল 2 ব্যাগ দেখলে ইয়া কি জানি লেভেল 2 এর ব্যাগ দেখলে মার্ক করিস এবারে মিশন গুলো খুব বাজে বাজে
বোরিং কোচে ইয়া ইরান জেলে 28টা মারতে হই এটা কোনো কথা আরে ও ভাই কেটে দেই আরে ইরান জেল বলে কি জানে সেনাপের মধ্যে 28টা মারতে হই তো এসএমজি দিয়া ল্যাগ দিতেছে বিশাল ল্যাগ গাড়ি 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 Marked a location. Enemies ahead. Ulda pasha geche. Dekhchi. Motamoti low kore dichi. Aste aste name ay. Egora ache sujon dekhe. Enemies ahead. Sujon. Ami dehi na eno. তবে বাড়িটা লোকেট করতে পারছি আমার একটু ইয়া দেয় যে কি 7 এর মধ্যে ফাস্ট ও ভাই খালি একটা লক বাই কর স্যাম আয় না না আগানো যাবো না এর পজিশন ভালো আছে আর এরা আমরা ওপেন তোরা Watch out! Mm, it is a slum day. You done it to peek it as an iron. Urish, Kidam. I'm in the clam, I'm in my lump. Don't know, Dorage, first day. Rash my little pot. Rash my little set, don't know. Tarakoi. Taraniche. গাড়ির অবস্থা খারাপ ফালা দিছে নাইস 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 হেরে শেষ করলা হেরে শেষ করলা হেরে শেষ করলা তন্ময় ওই পাশ দিয়ে নামছে কিন্তু তন্ময় সাইম রিভাইভ দে ফার্স্ট টাইম আমি একদম কভারে আছি আসি আসি না 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 দর্শা আমার দর্শে Careful, careful. Masalis. তন্ময় আমি আমি চাইছিলাম কি জানোস নি পুরো গাড়িটা তো উঠবো আমি গো পাথরে পাথরেও আছে ওয়াচ আউট তো ফ্ল্যাং করলাম গাড়ির গাড়ির নো আছে কিন্তু গেছে পাথরটা গেছে তোরা দেখ খালি তারা পরের দিকে আয় না হ্যাঁ আরে পড়লো না পাথরে পাথরে চল চল লাশ পাবি নাকি আরে গাড়ি নেদি গেলি গা কোন দিকে একটা মার কর তো পাথরে 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 হয়ে যায় এনিমিজ এহেড একটা গাড়ি আইতেছে এদিকে ও তো লাগাইছে তোর আগা 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 আমি এদিক থেকে দেখি আরে ও বাই 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 হুম আচ্ছা আচ্ছা সমস্যা নেই সমস্যা নেই সমস্যা আরে ভাই রে ও ভাই তাক তোরে না রে আলার একটু চেঞ্জ করে লাইছে না না ওইদিকে তো আরেকটা গেছে আমি তো ভাবছি তুই এদিকে যাস আরে তিন নাম্বার সুজন এটা খেয়ালই করি নাই এরা হেরা দোয়া মারছে না ছিল এখানে সুজন একা যাইছ না সুজন একা যাইছ না 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 আই ফোর শুয়ে মেয়ে রইছে সমস্যা নেই সামনে গাড়ি আরে
এই যে এই শালার বুদ্ধি বুঝছো শুধু না এই শালার বুদ্ধি আমার মারছে এই শালার বুদ্ধি খেলবো আগে খেলবো এক জায়গা ছুঁয়া থাকে আমি তো পুরা ঘুরে আরে দোয়া মারছে তন্ময় দোয়া মারছে তার মানে শেষ হয় নাই বুঝছি আমরা যদি আমার ইডা হন আছে বাচ্চা এটা বাইরে চলে গেছে ও দে মালটা এই মালটা ডেঞ্জারাস সেক্টর পিছে আল্লাহ জানে স্কুলের নিয়ে টেনশনে আছি ঠিক আছে একটু টাইম দে জাস্ট আমার তুই এই জায়গাটাতে যে জায়গাটা আছিস ওই জায়গাতেই থাক এক গাইতো না আমার একটু টাইম দে আমি এই পিছনেরটা শেষ করে আগে লাল গরু ঢুকলাম দুটো ছেড়ে দেখলাম তারপর মামারে ফেলাম না মারছো শোন ভাই হ্যাঁ 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 খুদা এরটা কই গাড়ি এটা ওই আবার গাড়ি এরপর আর একটা কোকে মন্ডা লাগে দাঁড়াইতেছি আমি গাড়ি নিয়ে আইতেছি ভাই রে ভাই গেমস আটকানো আটকাইতেছে তো আমি গাড়ি নিয়ে আইছি উঠা বড়িস আর দেখছি আরে পালাম না একটা আছে ঠিক আছে তন্ময় সেক্টর ভিতরে একটা না দূরে 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 আমার আমার স্মোক কি করবি আমার স্মোক দে গাড়ি ফুটে দেশে আরেকটা দূর ঠিক আছে আরে আল্লাহ রে আমি শেষ আমি শেষ না খেল 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 তুই তোর মতো খেল তোর মতো খেল ইস শেষ আসছিল আরে হে ভাবছে হ্যাঁ নেই দুইটা হে ভাবছে হ্যাঁ নেই দুইটা ফুল শট দিস না নাইস ও নাইস ডান একটা ওরিশ ডান একটা ওরিশ কিন্তু হে তো তাড়াতাড়ি এদিকে গেল কেমনে অপি পুরা বাঙালি বাঙালি এরই ওই যে ইয়ারটি আরে স্কুলের টি পিছন থেকে যিনি মারতাছিল আমার কি দেখতেছিল দেই তো একটু
ভিতরে গিয়ে আমার শুট করছে তুই ফাস্ট গিয়ে সেটা ভাই কারি ভিতরে যা তো আমারও মারলো ধরে ড্যামেজ তো ভাই আজকের মতো স্ট্রিম এখানে শেষ কালকে আবার দেখা হবে।